Assalamualaikum sir. Waalaikum assalam. আপনি এখন কেমন আছেন? জি ভালো। আমি এখন কোথায়? ম্যাডামের বাসায়। ম্যাডাম? জি, ফিরোজা ম্যাডাম। ওনার গাড়ির নিচেই আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। তারপর হাসপাতালে সমস্ত চিকিৎসা সেরে আপনাকে এখানে নিয়ে এসেছেন। আমি এখানে এসেছি কখন? আজ 3 দিন হলো। হ্যাঁ, 3 দিন। পায়ের ব্যথা যাতে কষ্ট না পান সেজন্য ওষুধ দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। পায়ের ব্যথাটা এখন কেমন? ব্যথা আছে, খুব বেশি না। আচ্ছা আপনি কে? আমি এবারের কাজের লোক। আমার নাম সরুমিয়া। ম্যাডামের বাবার আমল থেকে এই বাড়িতে আছি।
ম্যাডাম কোথায়? অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, এখনই আসবেন। ম্যাডাম কোথায় চাকরি করে? চাকরি না চাকরি না, ব্যবসা করেন। ওনার অনেকগুলো ব্যবসা আছে, নিজেই সবকিছু দেখাশোনা করেন। ওনার আর কে কে আছে? আপন বলতে কেউ নেই। শর্মিয়া, কি হলো? না না কিছু না, ভাঙ্গা জায়গাটায় মাঝে মাঝে চিলিক দিয়ে ওঠে তাই। ও কিছু না, ঠিক হয়ে যাবে। আমি অত্যন্ত দুঃখিত, আপনি আমার গাড়ির নিচে পড়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছেন। না ঠিকই আছে, আপনি তো ইচ্ছা করে আমারে মারতে চান নাই। তবু এর জন্য আমি নিজেকে রেসপন্সিবল মনে করছি। আপনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমার এখানে থাকবেন, খাবেন, যখন যা দরকার হয় বলবেন, কেমন? হ্যাঁ জি। আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে আপনার সাথে কথা বলবো। শর্মিয়া, ওনার খাবারের ব্যবস্থা করো, আমি মেনু বলে দিয়েছি। কি খাবেন স্যার? ম্যাডাম যা খাওয়ায় তাই খাবো। আচ্ছা আসলে কি ম্যাডামের কেউ নাই? জি না, ওনারা আপন ভাই ছিলেন, 10 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছেন, আর ফিরে আসেন নাই। বেঁচে আছেন না মরে গেছেন তা কেউ জানে না। ও আসেন আসেন, এখানে বসে 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 একটু সুখ দুঃখের কথা কই, এখানে বসেন। আচ্ছা বাড়ি ছেড়ে চলে গেছে কেন? নিজের ইচ্ছে বিয়ে করেছিলেন বলে ম্যাডামের বাবা তাকে ত্যায্য করেছিলেন। ম্যাডামের ওই বাবা কই? উনিও মারা গেছেন প্রায় 6 বছর হল। সাহেবের সমস্ত সম্পত্তির মালিক এখন ম্যাডাম একাই। আচ্ছা ম্যাডামের স্বামী নেই? জি না, ওনার বাড়ির কাজের লোক হয়ে বলা উচিত না, তবুও বলছি, ম্যাডামের এই চেহারা দেখে কোনো ভালো ছেলে তাকে বিয়ে করতে রাজি হয়নি। যারও দু একজন এসেছে ম্যাডামের টাকা পয়সার লোভেই এসেছে, ম্যাডাম বুঝতে পেরে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ম্যাডাম তো হেভি বড় লোক, 20-30 লাখ টাকা আছে না? আপনি গ্রামের মানুষ তো তাই কোনো ধারণা নেই, ওনার অর্থ সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে হবে। কি হলো? কিছু না, ওই যে চিলিক চিলিক দিয়ে উঠলো, আমার খুব খিদে লাগছে, খাবার নিয়ে আসেন। জি আচ্ছা। একটা মেয়ে মানুষ 100 কোটি টাকার মালিক, আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমি যদি তার আপন জন হইতে পারি তাইলে সব কিছুই আমার হবে। পারবো না? অবশ্যই পারবো, পারতে আমাকে হবে। জীবনে চান্স বারে বারে আসে না, বাসা তাড়াহুড়া করিস না, আস্তে আস্তে ভাঙা ঠ্যাং জোড়া লাগতে লাগতে ম্যাডামের সাথে ভাগ্যটাকে জড়াইয়া নিতে হবে। কিন্তু খুব সাবধানে আগাইতে হইবে, একেবারে ভেজা বেড়ালের মতো। এই শোনো, এই টাকাটা রাখো। কিসের টাকা? তোমার কাজে লাগবে। না ম্যাডাম, এই টাকা আমি নিতে পারবো না, আপনি এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছেন, আমি এতেই খুশি। আসি, আসসালামু আলাইকুম। এমন মানুষ হয়? 50,000 টাকা পেয়ে ছেড়ে গেল, স্ট্রেঞ্জ। আরে পাশা, তুমি এখানে? হ্যাঁ আর কি করবো ম্যাডাম, চাকরি খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে গেছি। এসো গাড়িতে এসো, এসো। যে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আপনার এই যে জন্ম দাগটা, অপারেশন করলে ঠিক হইতো না? আমি দেশের ডাক্তার বিদেশি ডাক্তার সবার সাথে আলাপ করেছি,
সবার একই কথা, 50-50 চান্স নাও। জি জি, ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। আমি নিজেই পারতাম, কিন্তু শালি গাড়ি চাপা দিয়ে আমাকে ল্যাংড়া করে দিয়েছে। হাড্ডি ঠিক মতো জোড়া না লাগায় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হচ্ছে। এখন বলে তোমাকে বিদেশে নিয়ে যাব, অপারেশন করে বাঁকা হাড় সোজা করব। ওরে বাপরে, আবার অপারেশন? না, ওসব হবে না। তাই ভাই সাহেব, আপনার শরণাপন্ন, কবে আসবো? পুরো ব্যাপারটা নিয়ে সামনাসামনি আলাপ করতে হবে। টাকা যত লাগে পাবেন। এই হচ্ছে কি আমার স্ত্রীর দোষ, দিল দরিয়া, ওর কাছে টাকা কোনো ব্যাপারই না। ঠিক আছে, পরে কথা হবে, রাখি। আরে তুমি এত তাড়াতাড়ি, শরীর ভালো তো? ঠিক আছে, তুমি কাপড় চেঞ্জ করে এসো, আমি চা দিতে বলি। শরমিয়া, শরমিয়া, বেগম সাহেবের জন্য চা রেডি করো। ম্যানেজার সাহেব, কাল সকালে বিকন অ্যাডভার্টাইজিং এর বাসার সাহেবকে অফিসে আসতে বলবেন, একটা ব্যক্তিগত বিজ্ঞাপন ছাপা হবে। আমার ভাইয়ের নাম ফাহিম চৌধুরী, পিতা মরহুম সুলাইমান চৌধুরী। ভাইজান, তুমি বেঁচে আছো না মরে গেছো? আমার মন বলছে তুমি বেঁচে আছো, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি, তুমি এলে আমার সুখের পরিপূর্ণতা আসবে, সুখের সংজ্ঞা আমার জানা নেই, তুমি নিশ্চয়ই জানো। মনে রেখো, তুমি সন অফ সুলাইমান। আপনি আপনার বউরে নিয়ে সাভারের দিকে বেড়াতে যাবেন। পথে তরা ব্রিজের আগে গাড়ি থামাইয়া আপনি প্রস্রাবের কথা বইলা রাস্তার পাশে নামবেন। বউ গাড়িতেই থাকবে, আমি ট্রাক দিয়া ধাক্কা দিয়া একেবারে কাম সারা করে দিব। কেমন হবে? দারুণ দারুণ, ফিরোজা ফিনিশ, আমি 100 কোটি টাকার মালিক। আসি আসি। শালা, পরে যদি ঘাপলা করে তখন এই রেকর্ড কাজে লাগবে। তুমি এ মাসের টাকাটা স্যার? আচ্ছা, তোমার কি কোনো সময় জ্ঞান হবে না? সকালবেলা হাজির হয়েছো টাকা নিতে, শুক্রবারে এসো, যাও। শুক্রবারে খালি হাতে ফেরালে ক্ষতিটা কিন্তু আপনারই হবে, কথাটা মনে রাখবেন। চলি স্যার। এই লোকটারে প্রতি মাসে টাকা দেন কেন? সে এক বিরাট কাহিনী। চাঁদা, চাঁদা, ওদের ওই কি যেন একটা ক্লাব আছে, তার জন্য প্রতি মাসে চাঁদা দিতে হয়। আপনি না দিলি তো পারেন। মাথা খারাপ, কোন সময় হাই হুই করে একটা মেরে বসে, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? তাই বললা গায়ের জোরে ও আপনার কাছ থেকে চাঁদা নিয়ে যাইব। স্যার, স্যারের উপরে কিন্তু শোয়া সের আছে। হ্যাঁ, সে কথা তো আমিও জানি, কিন্তু চোখে তো দেখি না, জোগাড় করো না একটা। ঠিক আছে স্যার, অবশ্যই করব। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। দেরি নয়, এটাই কারেক্ট সময়। সকালে সূর্যে ভিটামিন ই থাকে,
ফ্রেশ অক্সিজেনের সঙ্গে ভিটামিন ই মিশে শরীরের ভিতর একটা পাওয়ার তৈরি হয়। এই বয়সে শরীরের পাওয়ারের খুব বেশি প্রয়োজন। বয়স ওটা তো সার্টিফিকেটের ব্যাপার। সব সময় একটা কথা মনে রাখবেন, আমরা নতুন, আমরা কুড়ি। ব্যায়াম করলে হবে না বুড়া বুড়ি। তুমি চুপ করো। আপনি আসলে খুব মজার লোক। আমি প্রায় বাসায় আপনাকে নিয়ে গল্প করি। আপনার কথা শুনে আমার মেয়েরা তো হেসে কুটি কুটি হয়ে যায়। বাচ্চাদের স্বভাবই ওরকম। আরে আপনি কাজের বাচ্চা বলছেন? আমার দুই মেয়েই তো একসাথে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। এসবের মানে কি? মানে কি? কখন উঠলি? কখন? কোলবালি স্বভাবে রেখে আসলি কেন? মজা করলাম তোর সাথে। এসব ফালতু মজা আমার একদম ভাল লাগে না। রাগ করছিস কেন? তুই তো জানিস তুই আমার জান। তোর সাথে মজা করব না তো কার সাথে মজা করব? সেই ছোটবেলা থেকে সবকিছু দিতেই ফার্স্ট হতে যাচ্ছিস, আর আমি চাই সমান সমান থাকতে। বলতো তুই আর আমি এক ইয়ারে পড়ছি কেন? গত বছর ফেল মেরেছিলি তাই? ওটা আব্বা আম্মুকে বলেছি। আসলে আমি গত বছর এক সাবজেক্টে পরীক্ষাই দিইনি। কেন জানিস? তোর সাথে এক ইয়ারে পড়ার জন্য। এতেও তো তুই ফার্স্ট হয়ে গেলি। উফ, কি করে? এই যে তুই আমার জন্য স্যাক্রিফাইস করেছিস। স্যাক্রিফাইস করে তুই ঝগড়া করছিস কেন? ঝগড়া করছি না, তালাপ করছি। খাবার সামনে রেখে কিসের আলাপ? কাচ্ছি তো মা, ও কাচ্ছে না। কিরে কথা, খাচ্ছিস না কেন? আমি এসব খাবো না, শুধু এক কাপ চা খাবো। কেন? ডায়েট করছে মা, ডায়েট। শুকনো হবে, ফিগার কন্ট্রোল। আরে এটা কি আমেরিকা নাকি? হ্যাঁ, বাংলাদেশ। এখানে স্লিম ফিগারকে রুগী বলে, তাই তো আমি খাই। খা, কিন্তু অত বেশি বেশি খাস নি। মা, খেতে যদি পারবো না তো পৃথিবীতে এলাম কেন? ছোটবেলা পড়েছি না, স্বাস্থ্যই সকল সুখের মূল। ভাই সাহেব কাঁদছে কে? আমার স্ত্রী গানের রেয়াজ করছে। ও ভালো ভালো, খুব ভালো। চলো। জি জি জি। সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা গা মা গা মা গা কে। সারে গা মার মধ্যে আবার কে এলো কোত্থেকে? পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রী, আর ইনি হচ্ছেন মিস্টার ফাসিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ বসো। জি জি জি। একটু চা নাস্তার ব্যবস্থা করতে হয়। অবশ্যই স্যার, আবার কাল বসি। আচ্ছা, এই সারগামগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? আসি। আচ্ছা, আপনার কথা বলুন, আমি চা নিয়ে আসছি। বসুন বসুন। বুঝলেন না মশাই? জি জি। শখ ওই যে কথায় বলে না, শখের তোলা 80 টাকা। আমার স্ত্রীর শখ হলো গান গাওয়া। আচ্ছা আচ্ছা। আর আমার শখ হলো কবিতা লেখা। আয় মা, আয় আয়, পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফাসিউর রহমান, আর এ হচ্ছে আমার সেই বাচ্চারা। এ হচ্ছে কথা ছোট, এ হচ্ছে লগ্ন বড়,
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আব্বু তোমরা কথা বলো, আমরা কলেজে যাবার জন্য রেডি হব। আচ্ছা মা যাও। আপনাকে একটা অনুরোধ করবো? করুন করুন করুন। মানে চা আসতে আসতে আমার কবিতার খাতাটা নিয়ে আসি, আপনাকে কবিতা শোনাবো। আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে, তাহলে বসুন আমি আসছি। জি জি জি। সর্বনাশ, আগুনের ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি, এতদিন কোথায় ছিলাম, এত যৌবনের খলখলানি, এখন থেকে বাড়িতে নিয়মিত যাতায়াত করার একটা বুদ্ধি বের করতে হয়। কবিতা গান গান কবিতা গান। ভাতিজি দুইটা কিন্তু খুবই ভালো, কি বলেন? তোমার ভাতিজি নাকি? না, মেয়ের মতো বয়স, তাছাড়া আপনাকে আঙ্কেল বললো। দুলুমিয়া কি আঙ্কেল ভাই হতে কতক্ষণ? নিন, আপনার গলা তো ভারী সুন্দর। গানের কোন ক্যাসেট বের হয়েছে? কি যে বলেন, আমার আবার ক্যাসেট বের হবে? 100 বার হবে, আমি নিজে বের করব। আমার একটা ক্যাসেট কোম্পানি আছে, কি বলো দৌলাত, ওনার গান হিট হবে না? হবে না মানে 100 বার হবে, ফাটাফাটি কেস হবে। আপনি প্র্যাকটিস চালিয়ে যান, আমি আরেকদিন এসে আপনার সাথে কন্ট্রাক্ট করে ফেলবো, কি বলেন? কবে আসব? আপনার যখন খুশি আসবেন। আমি রোজ একবার করে আইসা ওনার কবিতার উন্নতি দেখে যাব। তুমি কেন, আমি নিজে আসব, প্রয়োজন হলে প্রতিদিন আসব। ওই নাইটটা আমার গোপটা দেখ খেলো, ঠিকই ভাবে কাট। হ্যাঁ চুপ চুপ চুপ। কি কিভাবে কাটতে হবে আমি ওকে বলে দিয়েছি, নে কাট। এ স্যার, ঘটনাটা আমার একটু খুল্লা বলা যায় না। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই রাখো। হ্যাঁ দেখিস নি ওই বাড়িতে দুইটা পিপিপি। এই বয়সে সারের বুকে এত রস, একটা কাপ কাপাইয়া জারতা আছে। ও চাঁদ বদনী, ও গুল বদনী,
ও চাঁদ বদনী গুল বদনী তোমরা আমার প্রেমের টু ইন ওয়ান কলের গান ছানের জান আমার প্রেম যেন গরম ভাতে গাওয়া ঘি তোমার আমার প্রেম যেন গরম ভাতে গাওয়া ঘি প্রেম কি আসি চাতক আমি তুমি আমার চাতকি ও হো ও চাঁদ বদনী ও গুল বদনী ও চাঁদ বদনী গুল বদনী তোমরা আমার প্রেমের টু ইন ওয়ান কলের গান জানের জান ও চাঁদ বদনী ও গুল বদনী তোমরা আমার প্রেমের টু ইন ওয়ান কলের গান জানের জান কথা লগ্নমণি আর কথামণি আর উনারা তো এই বাড়িতে থাকে না কি হলো আপু এখানে নামলি কেন কি হয়েছে আপা ডাক্তার ডাকবো আপনারা চলে যান প্লিজ আপনারা চলে যান এক্ষুনি সব ঠিক হয়ে যাবে যান প্লিজ আপু এই আপু কোথায় কোথায় সে চলে গেছে ও আপু একটা কথা ঠিক করে বলতো কি কথা এই যে হ্যান্ডসাম কোনো ছেলে দেখলে তুই অজ্ঞান হয়ে যাস এটা কি তোর অ্যাক্টিং না সত্যি সত্যি তা তো আমি নিজেও জানি না হ্যান্ডসাম ছেলে দেখলেই আমার ভেতরটা যেন কেমন করে ওঠে ইচ্ছে হয় দৌড়ে গিয়ে ওর কলাটা জড়িয়ে ধরি তারপর চিৎকার করে বলি তুমি আমার শুধুই আমার আমার জন্যই তুমি পৃথিবীতে এসেছো কিন্তু কিছুই করতে পারি না তোর আসলে মাথায় দোষ আছে যত সব পাগলামি ভুল বললি ভালোবাসা পাগলামি না ভালোবাসা এই পৃথিবীতে একমাত্র সত্য ভালোবাসাই মানুষকে মহামানব বানায় টাইটানিকে দেখিসনি ভালোবাসার কারণে কি করে একজন আরেকজনের জন্য বরফের মধ্যে জমে গেল ভুল আসলে মেয়েটাকে ন্যাংটা করে ছবি আঁকার নামে ওর পুরো শরীরটা দেখাইছিল ছেলেটার উদ্দেশ্য আর কাঞ্চলিকার খাইয়ে ছেলের নাম করে ওই গাড়ির ভিতর নিয়ে যাওয়া ছিল ফাইনাল টার্গেট আসলে ছেলেদের কাছে ভালোবাসা মানে মেয়েদের রূপ যৌবন আর তার শরীর আজ পর্যন্ত শুনেছিস একটা কালো কুচ্ছিত মেয়েকে কোনো ছেলে প্রেম নিবেদন করেছে তুই আসলে ছেলেদের দেখতে পারিস না তো তুই সবসময় ছেলেদের খারাপ দিকটাই দেখিস একবার প্রেমে পড়লে বুঝবি তুই যে ভাবছিস সব ছেলে তা নয় আমার কি মনে হয় জানিস তোর কপালে লেখা আছে এমন এক ছেলে যে কিনা গ্রাম্য খ্যাত কি হয়েছে চাচা বাবা পলাশ তুমি তো জানো ওই জমিটা বাপ দাদার আমল থেকে আমাগো আমার দাদার দেওয়া আরে এখন ওই রশিদ ব্যাপারি বলে সে নাকি আমার ভাইয়ের কাছ থেকে কিনে নিছে তোমার ভাই গত বছর যে মরে গেছে সেই রহিম ভাই নাকি ওনারে দলিল করে দিছে
একই বারবার ডাহা পিসা করতো বাবা আমাদের। আচ্ছা ব্যাপারে সাহেব, আপনাকে আমি কি বলবো, ছাগল না রাম ছাগল? কি? একদম চেতবেন না, আগে শুনুন কথাটা কেন বললাম। এই গ্রামের সবাই জানে আমি নির্ঝঞ্ঝাট মানুষ, সাধারণত কারো ঝামেলা যায় না, কারোর সাথে বেদবি করি না। আচ্ছা ব্যাপারি সাহেব, আমি কি কখনো আপনার সাথে বেদবি করেছি? কখনো করিনি। ভদ্র ছেলে হিসাবে এই এলাকায় আমার সামান্য একটু সুনাম আছে, সেই ভদ্র ছেলেটি আপনার মতো একজন সম্মানী লোককে ছাগল বা রাম ছাগল বললাম কেন? এই যে একটা বুড়া মানুষ, এই যে একটা বুড়া মানুষকে এতগুলো ডান্ডাবার সাথে নিয়ে ধুলাইটা দিলেন জোর করে ওনাদের জমি দখল করার জন্য। এই ব্যাপারটিকে আপনাদের সমাজে মাস্তানি বললেও আমি কিন্তু ছাগলেমি ছাড়া আর কিছুই বলবো না। পলাশ, মুখ সামলায় কথা বল। অবশ্যই, এই আমি মুখ সামলালাম, আর কোনো কথা এই মুখ থেকে বের হবে না, চুপ। কিন্তু হাত পা সামলাতে পারবো না। কি? জি। চাচা আপনি চাইতে বয়সও বড়, চাচার কাছে মাপ চান, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি ছাড়া কেউ দেখবে না, মাপ চান। এবং তাকে উল্টো মারছিল, আমি শুধু করিম চাচাকে বাঁচানোর জন্য ঠেকাচ্ছিলাম, তাতে সব কটা চিৎপটা। এখন থাম, একটু জিরা এলো বাবা। কেন জিরাবো কেন, এমন কি কাজ করলাম যে আমাকে জিরাতে হবে? এই সংসারে সব কাম তো তুই করস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাম সাইরা আবার লেহাপড়াও করস, এত কাম করস, তোর ক্লান্ত লাগে না রে বাবা? এ মা, ক্লান্ত লাগবে কেন, আমি কি বুড়া? আমার বয়স কি 80 বছর? এখনই তো কাজ করার সময়। হ্যাঁ, এত কাম কইরা আবার কত রাত পর্যন্ত লেহাপড়া করস, ঠিক মতো ঘুমাস না? ঘুমায় 4 ঘন্টা, একজন সুস্থ মানুষের 24 ঘন্টায় 4 ঘন্টার বেশি ঘুমানো লাগে না। তুমি জানো মা, জাপানের মানুষ দৈনিক গড়ে 21 ঘন্টা 40 মিনিট কাজ করে, আমাদের বাংলাদেশের মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ করতো তাহলে। হইছে এত কিছু আমি বুঝি না রে বাবা, তুই তাড়াতাড়ি গা গোসল কইরা ভাত খাবি যা। তোর প্রিন্সিপাল স্যারে তোরে যাইতে কইছি, তখন নাকি পরীক্ষার ফল দিছি, যাবি না? আরে মা, যাবো না মানে? এতক্ষণ পরে বললা, আমি এক্ষুনি যাচ্ছি। আহ
স্যার আমার রেজাল্ট? তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। থ্যাঙ্কস গড। কি খাবে বল? কিচ্ছু না স্যার, মাকে খবরটা দিতে হবে তাই। আরে বসো বসো, বিয়ে বাস তো করলে, এখন কি করবে কিছু চিন্তা করেছো? না স্যার, তবে একটা চাকরি বাকরির চেষ্টা করব, আর সময় পেলে ঘরে বসে পড়াশোনা করে প্রাইভেট এমএ পরীক্ষা দেব। সেই জন্য তো তোমাকে ঢাকায় যেতে হবে। সেটাই তো সমস্যা, ঢাকায় আমার পরিচিত কেউ নেই স্যার। জীবনের প্রথম গিয়ে যদি কোনো বিপদে পড়ে। পড়বে না, তোমার ভবিষ্যৎ সম্পর্কে তোমার মায়ের সাথে আমার প্রায়ই আলাপ হয়, আমরাও ঠিক করেছি তোমাকে ঢাকায় পাঠাবো। রাগিব আহমেদ নামে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছেন, বিরাট ধনী, ভালো মানুষ, শখের কবি। আমি চিঠি লিখে দেবো, তুমি সরাসরি তার কাছে যাবে, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আমি গিয়ে যদি মাহফুজ সাহেবকে না পাই, মানে সে যদি তখন ঢাকার বাইরে থাকেন? মাহফুজ না, উনার নাম রাগিব আহমেদ। ও সরি স্যার। ইটস অল রাইট, তোমার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পৃথিবীর সব কিছুই মনে থাকে কিন্তু কারো নাম মনে রাখতে পারো না, এটা বোধ হয় এক ধরনের মানসিক রোগ। এ ব্যাপারে আমি রাগিবকে বলে দেব, সে যেন কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখায়। আর ও যদি ঢাকায় নাও থাকে কোনো অসুবিধা হবে না, ওর স্ত্রী সন্তান সবাই খুব অতিথি পরায়ণ, তুমি নিশ্চিন্তে যেতে পারো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, কিন্তু আমার মা একা, অন্য কোনো নিকট আত্মীয় নেই। পলাশ, তুমি কি জানো তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন? জি স্যার, বাবা পঙ্গু ছিলেন, একটা অ্যাক্সিডেন্টে ঘরে আগুন লেগে যায়, বাবা সেখানে মারা যান। তোমার বাবা মারা যাননি, মেরে ফেলা হয়েছিল। স্যার, এতদিন তোমার মাকে এ সত্য আমিই লুকিয়ে রাখতে বলেছিলাম, যাতে তোমার পড়াশোনার ব্যাঘাত না ঘটে। এখন তুমি ম্যাচিউরড, তুমি সহ্য করতে পারবে, এখন সময় এসেছে বলার। বলুন স্যার, কে কে আমার বাবাকে খুন করেছে বলুন স্যার। হাওলাদার বাড়ির পাশা হাওলাদার। পাশা হাওলাদার? হ্যাঁ, সেই যে গ্রাম ছেড়ে পালিয়েছে, আজ পর্যন্ত ফেরেনি, অনেক বছর। আমি শেষ খবর পেয়েছি সে ঢাকার গুলশানে থাকে, ওর ঠিকানা জানি না। সে প্রায় গ্রামের মেয়েদের উত্তক্ত করত। স্যার স্যার, আমাকে সব খুলে বলুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। শান্ত হও, শান্ত হও, ডিটেলস তোমার মা ভালো বলতে পারবেন, এখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে। পাশা, পাশা, পাশা। পলাশ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে চুপচাপ বসো, আমি চিঠি লিখে নিয়ে আসছি, ঠিক আছে? মা, কি রে বাবা, অমন কইরে কি দেহস, কি হইছে তোর? মা, বাবা কিভাবে মারা গেছেন? তারে তো কইছি, অ্যাক্সিডেন্টে মারা গেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু সন্তানের কাছে মিথ্যে কথা বলো, এতে পাপ হয় না মা? কি আবল তাবল কইতাছস, তোর কাছে মিথ্যা কম কেন? বাবার খুনিটার নাম কি মা? স্যার আমাকে বলেছেন তোমার কাছে জিজ্ঞেস করতে। পলাশ, বাবা আইজ থাক। আমি আমি জানতে চাই মা, আজ এক্ষুনি জানতে চাই সব সব কিছু, সম্পূর্ণ ঘটনা। বলো মা, বলো, তোমার আল্লাহর দোহাই মা, বলো। আমি না, আমি না সহ্য করতে পারবো মা, আমার আবার কিচ্ছু হবে না মা। মা, মা, তুমি একবার বলো, বলো। মা,
একজন পঙ্গু মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, একজন মা তার ইজ্জত বাঁচাবার জন্য ছুটছে, একটি শিশু চিৎকার করে কাঁদছে। ও এত বড় পাষণ্ড, এত বড় জালিম, কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। কেন কেন মা, কেন তুমি এতটি বছর একা একা, এত দুঃখ, এত জ্বালা বুকে চেপে রেখেছ কেন মা, কেন? তোর মঙ্গলের জন্য বাবা, তোর ভবিষ্যতের জন্য মা। এই মা, তুই এমন কেন রে মা, এতগুলো বছর এত ব্যথা হজম করেছিস, তুই একা আমাকে একটু ভাগ দিবি না রে মা? মা মা, আমি আমি তোর কেমন সন্তান মা। ও মা, মা রে মা। তাই তো বলে এতগুলো বছর গভীর রাতে আমি কার কান্না শুনে, আমাকে আমাকে ছেলে ভুলানোর কথা বলতে তুই স্বপ্ন দেখেছিস বাবা, দুষ্টুমি করতে ভূতের কান্না শুনেছিস। ও ইস, আমি এত বোকা ছিলাম রে মা, আমি এত বোকা ছিলাম রে মা, আমি এত বোকা ছিলাম রে মা। গো মা, মা একবার একবার একবারও একবার আমি বুঝতে পারিনি আমার দুঃখিনী মায়ের কান্না। আমি এত বোকা ছিলাম রে মা, আমি তোর কেমন সন্তান রে মা, আমি তোর কেমন সন্তান মা, আমি আমি কিছু বুঝতে পারিনি মা, আমি কিছু বুঝতে পারিনি মা, মা আমি তোর কেমন সন্তান মা, আমি কিছু। মা, লোকটার নাম ছিল কে? পাশা কাগজটা যদি হারিয়ে যায়, যদি ছিঁড়ে যায়, নামটা তো আমাকে মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, এ নাম ভোলা চলবে না। আমি মানুষের নাম ভুলে যাই, কিন্তু এই শয়তানের নাম ভোলা চলবে না।
এই নাম আমি ভুলবো না, তাই নিজের শরীরের সাথে পার্মানেন্ট করে গেঁথে দিলাম। কিন্তু এইখানে তো ঘা হয়ে যাইব বাবা। হোক, এ ঘা, এ ঘা আমি পুষে রাখবো। যতদিন পর্যন্ত এই পাশাকে খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত এ ঘা আমি পুষে রাখবো মা। বাবা, এসব তুই কি কইতেছস? তুমি ভেবো না তো মা, আমার কিচ্ছু হবে না। তুমি সব রেডি করে দাও, কালকে আমি ঢাকায় যাব। আমার মানি ব্যাগ ভাই, আমার মানি ব্যাগ। কি হয়েছে ভাই? আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ পাচ্ছি না ভাই। ও গেছে, তাই এখানে খুঁজে কি হইব? ওইটা তো তখন সদরঘাট পাঁচ হয়ে গেছে। আপু, এক মিনিট দাঁড়া, আমি দুটো আইসক্রিম নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। উঠুন, এই যে উঠুন না। কি হয়েছে? তুমি আপুকে ভাবে ধরে আছো কেন? উনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন, আমি না ধরলে ওনার মাথা ফেটে যেত। ও নো প্রবলেম। কোথায় সে? কোথায়? এ কি ছাড়ছেন না কেন? আরে কে আপনি? হ্যাঁ, আমাকে চেপে ধরলেন কেন? দেখতে কথা দেখ। ওই মিয়া, এটা কি করেছেন? ইয়ে মানে আমি ওকে হেল্প করতে চেয়েছিলাম, এভাবে দাগ পড়ে যাবে আমি ভাবিনি। কিচ্ছু বুঝে না, মিনমিনে শয়তান, ভেজা বিড়াল। আপনি ভুল বুঝছেন, উনি জ্ঞান হারে পড়ে যাচ্ছিলেন। পড়ে যাচ্ছিলাম ভালো কথা, আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? হ্যাঁ, মেয়ে মানুষের শরীর দেখলে চেপে ধরতে ইচ্ছে করে না? দেখতে তো একেবারে মদন মোহন। এসেছেন কোন ঘাট থেকে? কোন ঘাট থেকে? হ্যাঁ, আরে আশ্চর্য তো, উপকার করাটা কি অন্যায় হয়ে গেল? কি হয়েছে আপা? দেখুন না ভাই, আমার হাতের কি অবস্থা করেছে অসভ্য লোকটা। বদমাশি করার জায়গা পাও না কি? আরে না ভাই, আমি তো শুধু ওনাকে হেল্প করতে চেয়েছি। হেল্প করে গেলে চেপে ধরে? হ্যাঁ, বেশ কিন্তু বারবারই হয়ে যাচ্ছে, ভালো হবে না কিন্তু। আরে ভাই, ওই মেয়েটা পড়ে যাচ্ছিল, আমি ধরে ফেলতে আমি কথা বলছি তোমার সাথে। ওয়াও, এক্সেলেন্ট। শুনুন, আচ্ছা ভাই, গুরুশাল এলাকা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। আরে ভাই যাবো না ভাই, আমি যাবো না ভাই, যাবো না ভাই। আরে ভাই ছাড়েন না। আরে শালা আমাকে লোক মারে, জোর শালারে। সর্বনাশ, এইটা তো শেয়ারের উপর শো আসে। আর করবি? চুপ চুপ।
আরে ভাই, ওর মাথায় একটু গন্ডগোল আছে। আয় বাবা, গন্ডগোল করে না বাবা। চাচা, আপনার তো আমি চাচা কইছি। আপনি আমার ভাতিজা কইছেন। আমার মানে একটা আড়াই গেছে, অ্যাড্রেসটা আড়াই গেছে। আমি যখন কি করি, চোখে মুখে অন্ধকার দেখতেছি। চাচা, আপনি আমার টুকরা করেন। ঠিক আছে, তুমি যখন আমার চাচা কইছো আর আমি যখন তোমার ভাতিজা বানাই ফেলাইছি, আর কোনো চিন্তা নাই। কারণ আমি যার ওইখানে কাজ করি, তারে যদি কোন রকমের তুয়াইয়া মুয়াইয়া রাজি করতে পারি, তাইলে তোমার থাকনের সোনের খাওনের কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আসো আমার সাথে। ও কেলো, কেউ খুর দিয়া পোজ দিছে নাকি? না তয়, এটা আমার পোশাক। হা মরছি শালায়, মানুষের সাপ পোষে, বিলাই পোষে, পাখি পোষে, বান্দর পোষে, কুত্তাও পোষে, আজকালকার পোলা পান্ডা দেখি গাও পোষে। আসো আসো। এটা কেমন নাম? নাম না স্যার, ওর নাম পলাশ। ওই যে সেদিন বলছিলেন না, ওই মোটকা গুন্ডাটা এক সিঁড়ি, ওকে দমন করার জন্য লাগবে সোয়াশের, এই ছেলেটা সেই সোয়াশের। অনেক কষ্টে জোগাড় করেছি স্যার। কিন্তু একে দেখে তো মনে হচ্ছে আদাশের। ধানি মরিস স্যার, কামুন না দিলে টেরি পাইবেন না। উ কি সাংঘাতিক, আমি নিজের চোখে দেখেছি স্যার। 50-60টা ইয়া মোটা মোটা পলওয়ান রে পিটাইয়া জুতাইয়া শেষ। আচ্ছা আচ্ছা, থাকো কোথায়, কি করো? স্যার, ঢাকা আমি নতুন এসেছি, একটা কাজের জন্য। একজন ভদ্রলোকের বাসা থাকার কথা। ঢাকা নামার সাথে সাথে ওই ভদ্রলোকের ঠিকানা সহ মানি ব্যাগটা পকেট মারে নিয়ে গেছে। টেস্ট হোক স্যার, টেস্ট। কালকা শুক্রবার, ওই মোটকা গুন্ডাটার নাশার কথা। ও হ্যাঁ, ঠিক আছে, আজ থাকো, কাল সকালে তোমার ইন্টারভিউ হবে, পাস করলে চাকরি পাবে। ওকে গেস্ট রুমে নিয়ে যাই স্যার। নিয়ে যাও। খুশি আমদেদ, খুশি আমদেদ। বস ভদ্রলোক খুবই ভালো মানুষ। আগামীকাল সকালবেলা আমার একটা ইন্টারভিউ আছে, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তোমার শরীরের প্রতি যত্ন নিও, এটি তোমার স্নেহের পলাশ। কি ব্যাপার, রাত জেগে কি করছো? জি, আমার মার কাছে একটা চিঠি লিখলাম। চিঠি দেখি দেখি দেখি। বাহ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর। এইটুকু চিঠি লেখার জন্য এত রাত পর্যন্ত জেগে আছো? জি না, চিঠি লিখতে লেগেছে মাত্র 4-5 মিনিট, তার আগে একটু লেখাপড়া করলাম। লেখাপড়া? কিসের লেখাপড়া? সাধারণ জ্ঞান, বললেন না ইন্টারভিউ আছে। শোনো, এই ইন্টারভিউর জন্য কোনো লেখাপড়ার দরকার নেই। তাহলে? শাঙ্ক পাঞ্জা নামে একটা লোক বহুদিন যাবত আমার পিছু লেগে আছে। প্রতি মাসে তাকে চাঁদা দিতে হয়। কেন? কারণ আমার টাকা আছে আর তার শক্তি আছে। চাঁদা না দিলে সে আমার ক্ষতি করবে। বলেন কি, মগের মূল্যক নাকি? আপনি ব্যাপারটা পুলিশকে জানাননি? জানিয়েছি, বহুবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। ও, আমাকে ওর সাথে একটু পরিচয় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, তার সাথেই তো তোমার ইন্টারভিউ। কাল সকালে ও আবার আসবে। কাকে চাই? সাহেব বাড়িতে আছেন। আপনার পরিচয়? শাঙ্ক, শাঙ্ক পাঞ্জা। আচ্ছা আচ্ছা, আপনি সেই লোক, টাকা নিতে এসেছেন না? তা কত যেন দিতে হবে? 2 লাখ। রসিদ লিখুন। রসিদ? কিসের রসিদ? বারে,
টাকা নেবেন তার প্রমাণ রাখতে হবে না? আমার টাকা নিতে কোনো রসিদ লাগে না। আমি তো আবার রসিদ ছাড়া কোনো টাকা দেই না। আরে মর্যালা, তোমার কাছে কি টাকা চেয়েছে? তুমি কে? আমার নাম পলাশ, এই শহরে নতুন, কালীগ্রাম থেকে এসেছি। এই মুহূর্তে চাঁদাবাস ঠাকার বাড়ি ইন্টারভিউ দিচ্ছি, পাশ করলে আমার চাকরিটা পার্মানেন্ট হবে। তুমি ঠেকাবে আমাকে? যাক, তোমার পরিচয়টা পেয়ে গেলাম। তাহলে তুমি চাঁদাবাস? ভাই চাঁদাবাস, তুমি মানে মানে কেটে পড়ো, তা না হলে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। শালা গ্রাম্য ভূত, আমাকে ট্রিট করে। এই শালাকে লোলা বানিয়ে দে। কোনো শব্দ করবি না চামচার বাচ্চারা। কিরে লোলা বানিয়েছিস? দেখো ভাই চাঁদাবাজ, আমার ফিগারের সাইজ দেখে কিছু বোঝা যায় না, যে খায় সে বুঝে। যেমন তোমার চামচা দুটো বুঝেছে, আমাদের গ্রামে ভালোবেসে দু একটা লোক আমাকে ভেজা বেড়াল বলতো। তোমাকে আমি দু মিনিটের সময় দেব, আই মিন 120 সেকেন্ড। এর মধ্যে তুমি যদি কেটে না পড়ো, তোমার মুখে আমি চারটে আলু তুলে দেব। দুই মিনিটও লাগলো না। আমাকে গ্রাম্য ভূত বলেছিলি না? বাংলাদেশে কতগুলো গ্রাম আছে জানিস? 68,000। তাড়াতাড়ি কেটে পড়, তা না হলে 68,000 ভূত এসে তোকে কামড়াবে। এই যা। সাব্বাস পলাশ, সাব্বাস, তুমি তো একটা বাঘের বাচ্চা, এত বড় একটা পালোয়ানকে এভাবে ধোলাই দিলে, ওরে বাপরে বাপ, তোমার চাকরি হয়ে গেল। কি চাকরি স্যার? এই আমার ওই পার্সোনাল সিকিউরিটি, বেতন মাসে 5,000 টাকা, কি চলবে? জি গুড। এখন গোসল টোসল করে রেডি হয়ে যাও, দৌলাত এসে তোমাকে নিয়ে যাবে শপিং এ। আরে তোমাকে স্মার্ট বানিয়ে দেবে, না তুমি এমনিতেই স্মার্ট। আসসালামু আলাইকুম স্যার। চাচা চলেন যাই। চলো। আয় হায়, এ তো সর্বনাশ হয়ে গেল। আরে মিয়া, তোমার তো চেনাই যায় না, দেখলে মনে হয় ফিল্মের হিরো মর না। আসলে তোমার ভাগ্যটাই ভালো, তা না হলে ঢাকা শহরে আসতে না আসতেই এরকম একটা চাকরি পেয়ে গেল। চাচা সবকিছু তো আপনারই দান, চলেন যাই। আচ্ছা চাচা, এইটা কি গুলশান এলাকা? হ্যাঁ। কে? না মানে এমনি, চলেন যাই, এলাকাটা দেখতে দেখতে যাবো, আর আপনার সাথে কথা বলবো। চলো চলেন। এই ব্যাপারটার একটা সমাধান করে দাও তো। যে দুজনে কথা আপনি বললেন, ওনারা দুজনে কি আপনাকে পছন্দ করেন? পছন্দ করে মানে ওদের মা বাবা শুদ্ধ পছন্দ করে। তাহলে দুজনকে আপনি বিয়ে করে ফেলুন। দর্মিয়া এটা কি বলো? আমার তো একটাই দরকার, ডাবল ডেকার দিয়ে কি করবো? এমনি নিজেরই নড়াচড়া করতে কষ্ট হয় সে জায়গায় দুটো, তাছাড়া ওরা দুজন আপন বোন। তাহলে তো মুশকিল। মুশকিল মানে মহা মুশকিল, সেজন্যই তো তোমাকে ডাকলাম। আমার এই পায়ের ব্যাপারটা বিবেচনা করে কার সঙ্গে মানাবে ভালো সেটা বলতে পারবে না? ওনাদের তো আমি দেখিনি, বলবো কি করে?
কাল সকালেই দেখবে আমি তোমাকে নিয়ে যাব ওদের বাসায়। ভালো করে দেখে শুনে বলতে পারবে না? জি তা পারবো। ভেরি গুড, কাল সকাল সকাল রেডি হয়ে যাও। জি আচ্ছা আচ্ছা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আমার পরানো যাহা চায় তুমি তাই তা। আরে আসসালামু আলাইকুম, আসুন। আমরা তো এসেই পড়েছি, আপনি গান থামালেন কেন? গান তো গাবই, কিন্তু আপনার সঙ্গে কথা না বলে কি গান গাইতে পারি? এখন আপনি তো আমার একমাত্র অনুপ্রেরণা। আপনারা বসুন। জি জি আমি গাইছি। বসো বসো, বসেন। ইচিক দানা বিচিক দানা দানাই উপর দানা, ইচিক দানা লড়কাই উপর লড়কি নাচে লড়কাই দিওয়ানা, ইচিক দানা ইচিক দানা বিচিক দানা দানাই উপর দানা, ইচিক দানা বিচিক দানা দানাই উপর দানা, ইচিক দানা। গান কেমন লাগলো? দারুন দারুন, তুলনা হয় না স্যার। আমি ওনার কণ্ঠ নিয়ে একটু কথা বলি। বলো। ওনার কণ্ঠটা হইল লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি আর সাবিনা ইয়াসমিন, এই তিনটা কণ্ঠরে একত্রে গুইচা দিলে যে কণ্ঠ হয় ওনার সেই কণ্ঠ। আপনি বসুন ভাইয়া। তুমি সবকিছুতেই খালি আমার দোষ দেখো স্যার। ওনাকে ওনার মতো করতে দিন না, সবাই মিলে যদি একটু সহ্য না করেন তাহলে দেশের শিল্পী তৈরি হবে কি করে? আপনি ঠিকই বলেছেন, এই কথাটা এবারে কেউ বুঝে না। আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসি। উনি, ওনাকে তো চিনলাম না। ও ও পলাশ, আমার প্রাইভেট সেক্রেটারি সিকিউরিটি কাম অ্যাডভাইজার, বলতে পারেন আমার রাইট হ্যান্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা বসুন আমি চা নিয়ে আসছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। তো স্যার আপনার কত দূর? 14টা কবিতা ফাইনাল করে ফেলেছি, আর সকালে একটা লিখেছি। শুনলেন? না শুনলাম। এটা তো বাজারে কবি কবি। শুনুন, সকাল বেলায় কুকুর ছানা কুই কুই, দুপুরে রাস্তার কুকুরের গাউ গাউ গাউ, গাছপালা নড়েও না চড়েও না, ঝড় উঠবে ঝড় উঠবে প্রচন্ড বেগে ঝড় উঠবে আমার স্ত্রীর কণ্ঠে। বাবা 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 বাবা, কিসের কবি? শামসুর রহমান, কবি আল মাহমুদ, কবি নির্মলেন্দ গুণ। ভালো লেগেছে? ভালো লাগবে মানে একেবারে ফাটাফাটি কেস। আমি আজই যাব বাংলা একাডেমিতে, জিজ্ঞেস করব কেন আজ পর্যন্ত আপনার কবিতা ছাপা হয়নি, দেখেন না কি অবস্থা। না 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 না, এইসব ঝামেলা করবেন না প্লিজ প্লিজ। আমি আরো কয়েকটা কবিতা লিখেছি, আপনারা বসুন আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এই বসো বসো বসো। কি বুঝলে? জি কিসের কথা বলছেন স্যার? এই ভদ্রলোক হলেন কন্যাদের বাবা, আমি ওনার একটা কবিতার সংকলন আর আজগুরি বেগমের একটা গানের ক্যাসেট বের করছি। আপনি আসলে এগুলো করবেন? কিন্তু এর কোনোটাই তো আপ টু দা মার্ক না। দূরমিয়া, তা দিয়ে তোমার দরকার কি? তোমাকে যে কাজে এনেছি সেটা ঠিকঠাক মতো করলি চলবে। ওই দেখো দেখো দেখো, তাকাও তাকাও দেখো। তুই হোয়াইট ড্রেসটা পরলে এত সুখী লাগে। বেগুনি রঙের জন বড় আর ফিরোজা রঙের জন ছোট, তাই রে তাকিও না। এসো এসো, কেমন আছো তোমরা? আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ফাসিল রহমান, ওই যে সেদিন তোমার বাবার সাথে এসেছিলাম। ও মাই গড, হঠাৎ তুই ইয়াং হলেন কি করে? আমার বয়স কিন্তু খুব বেশি না। বাও কি তেও, মায়ের কই আও কম। তা শুনলাম আপনি নাকি মায়ের গানের ক্যাসেট বের করছেন। ইনশাল্লাহ।
বাবার কবিতার বইও নাকি বের হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাও বের হবে। আপনার মতলবটা কি শুনি? মতলব? এখানে মতলবের কি দেখলে? যত ভালো মানুষই সাজেন না কেন, আমি কিন্তু সবই বুঝি। ও কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অত ন্যাকামি করতে হবে না। কথা থাম তো, তুই চুপ কর আপু। এই যে শুনুন, আমার মা বাবাকে ঠকিয়ে যদি, ছি 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 ছি, কি যে বলো, শুনেছো পলাশ কি বলে ওরা? আমি? আমারও তো একই প্রশ্ন। এটা আমাদের বাড়ি, আপনি এখানে এসেছেন কিভাবে? আমি ওনার সাথে এসেছি। হ্যাঁ, ও তো আমার সাথেই কাজ করে, তোমরা চেনো নাকি ওকে? খুব ভালো করে চিনিও নাকি। উনি আপনার সাথে কাজ করেন? হাও, সে অনেক কথা। তা তোমাদের দেখা হয়েছিল কোথায়? সেও অনেক কথা, দুজনে মিলেছে ভালো। আয় আপু। আরে কথা, ওর মেজাজ একটু চড়া, সারাদিন কিছু খায় না তো, ডায়েট কন্ট্রোল করে, তাই এমন চটং চটং কথা বলে। কিছু মনে করবেন না প্লিজ। কি যে বলেন, আমাদের স্যার এই সব ব্যাপারে এত সহজে কিছুই মনে করেন না। তাছাড়া উনি আগুন লাগাইয়া দিলেন, আপনি পানি ঢেলে দিলেন, বাস ঠান্ডা। ভালোই বলেছেন। বাবার সঙ্গে দেখা হয়েছে? উনি কবিতা আনার জন্য গিয়েছেন। ও মাই গড, আব্বুর কবিতা? আপনারা কবিতা শুনুন, আমি কিটা পড়ি। পলাশ, কি বুঝলে? স্যার, পুরো ফ্যামিলিটাই পাগল। দুনিয়া, আরে ওই দুইটার মধ্যে কোনটা আমার? আমি যতটুকু বুঝতে পেরেছি, ওদের দুজনের মধ্যে আমার হঠাৎ মনে পড়লো, আমার এক্ষুনি একটু পাবলিশারের কাছে যাওয়া দরকার। বসো বসো বসো, এবার বলো কোনটা। স্যার বলবো স্যার। তুমি তুমি তো এই খুকি বুড়ি আজগরি বেগমের কথাই বলবে? অবশ্যই চলে, খারাপ না। চুপ করো পলাশ, তুমি বলো। আমার তো স্যার ওই লাবণীকে ভালো লেগেছে। আম গাছে কাঁটুল রাডা লাগাইলো, লাবণী এলো কইত্যা। কেন, ওই যে বড় বোন? লগ্ন, ওর নাম লগ্ন। ইস, একদম আমার সাথে তোমার সাংঘাতিক মিলে গেছে। আর ওই ছোটটা আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কাল সকালে বিবাহের প্রস্তাব নিয়ে যাই। বেকুবের মতো কথা বলো না তো, তোমার নাম শুধু শুধুই দৌলত রেখেছ, পকেটেও কিছু নেই, মাথায়ও কিছু নেই। পলাশ তুমি বলো। আপনি ওনার সাথে নিজে কথা বলুন, সেটাই সবচেয়ে ভালো হবে। আমার সাহসে কুলায় না, কি বলতে কি বলে ফেলবো, পরে সব গন্ডগোল হয়ে যাবে। কাম করেন স্যার, আপনি একজন উকিল পাঠান, আপনার পক্ষ হইয়া সেই সব কথা বলবে। এই কথাটা মন্দ বলনি, তবে কথা বলার চেয়ে আমার একটা চিঠি নিয়ে গেলে কেমন হয়? খুব ভালো হয়। ইস, এই কথাটা পেটেছিল, মুখে আসে নাই। কি পলাশ, প্রস্তাবটা তোমার কাছে কেমন লাগলো? জি ভালো। হ্যাঁ, তাহলে আজকে রাতে সুন্দর করে একটা চিঠি লিখে ফেলো। তোমার ভাষা জ্ঞান আর হাতের লেখা দুটোই ভালো। তারপর কাল সকালে তুমি আমার হয়ে লগ্নর কাছে যাবে। আমি? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা আছে নাকি? আরে তুমি তো নিজে প্রেম করতে যাচ্ছ না, আমার পক্ষ থেকে যাচ্ছ, যা করবে যা বলবে আমার হয়ে বলবে। এক্সকিউজ মি। আরে আপনি আসুন আসুন।
বসুন প্লিজ। হঠাৎ আপনার কাছে এসেছে। আমার কাছে? স্ট্রেঞ্জ কেন, এতে আশ্চর্যের কি আছে মিস মিতা? মিতা আপনি মিতার কাছে এসেছেন? এ বাড়িতে তো মিতা নামে কেউ থাকে না। না মানে ওই আমার একটাই সমস্যা, কারো নাম মনে থাকে না। আপনি তো মিস শান্তা? জি না, আসলে আমি এসেছি আপনাকে কয়েকটা কথা বলতে। ইয়ে যদি আপনি মাঝে বোকা ভাবা হয় জানেন নিশ্চয়ই, যা বলার স্ট্রেট বলতে পারেন, গোপনীয় হলেও কোনো অসুবিধা নেই, কারণ আপাতত এখানে আর কেউ আসবে না, রাইট? থ্যাংক ইউ মিস রত্না। আমি বলতে এসেছি মানুষের বাইরের রূপটা কিন্তু আসল নয়। এই যে আমি একটু সংকোচ বোধ করছিলাম, ভদ্রতা করছিলাম, আপনি ভাবলেন গুড বয়। আপনাদের সমাজের ভাষায় বোকা, আসলে আমি কিন্তু বোকা নই। আমার বাইরের চাকচিক্য কম, তাই বলে আমি আনস্মার্ট নই। ঠিক এই কথাটা, মানে আপনার এই ভুলটা ভাঙাতেই আমার আশা। আপনি মরিচিকার পিছনে ছুটছেন, শহরের ওভার স্মার্ট ছেলেদের বেশ পোশাক দেখে মনে করছেন ওরাই আপনার যোগ্য প্রেমিক। না বলুন, থার্ড আই, দেন নিজেকে দেখুন, তারপর আপনার চারিদিকে ভালো করে তাকিয়ে দেখুন, দেখবেন যে কজন আপনার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে তার মধ্যে কার ভালোবাসা সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে সুন্দর। তাহলে দেখবেন আপনি কারেক লোকটিকে বেছে নিয়েছেন নিজের জীবনের সাথে, তখন তাকে ভালোবাসুন, পাগলের মতো ভালোবাসুন। সারা পৃথিবীর সব মানুষকে জানিয়ে দিন আপনার ভালোবাসার কথা। চোখ বন্ধ করে একবার অসুন্দর পদাকার লোকটিকে দেখুন। জেনে যাক বিশ্ববাসী, এই মেয়েটিকে আমি পাগলের মতো ভালোবাসি, ও পাগলের মতো ভালোবাসি। ধরা দিলাম তোমার আমি নিজে নিজে, এখন তোমায় পেয়ে হয় মনে গো লক্ষ বছর বাজে, এই মেয়েটিকে আমি পাগলের মতো ভালোবাসি, ও পাগলের মতো ভালোবাসি। যখন
পেলাম তোমার দেখা, তখন থেকে বদলে দিলে আমার ভাগ্য রেখা। এখন প্রেম জোয়ারে সুখে দুঃখে দুজনাতে ভাসি, এই ছেলেটিকে আমি পাগলের মতো ভালোবাসি, ও পাগলের মতো ভালোবাসি। জেনে যাক বিশ্ববাসী, এই মেয়েটিকে আমি পাগলের মতো ভালোবাসি। কোন অত্যাধুনিক সম্প্রচার ফেলে একটি প্রশ্ন করি, বাইরে চাকচিক্য নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন সুন্দর মন। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। ধন্যবাদ। একজন সুন্দর মনের প্রেমিকের প্রথম আহ্বান, প্লিজ আমি চলি। সুপ্রিয় লগ্ন, আমার লেখা জীবনে এটাই প্রথম প্রেমপত্র। তোমার কাছে আমাকে যতই কুৎসিত মনে হয় না কেন, একবার ভালোবেসে দেখো, আমার মনটা তার চেয়ে অধিক সুন্দর ও পবিত্র। তোমার সাড়া পেলে আমার ভালোবাসা দিয়ে পৃথিবীতে ইতিহাস করব, অনিঃশেষ ভালোবাসা। আর এক গ্লাস দাও, প্রেশারটা বেড়ে গেছে। কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি একটু অন্য কাজে গিয়েছিলাম। দুর্মিয়া, তুমি কি বেকুব নাকি? যে কাজে পাঠালাম তার খবর না দিয়ে তুমি অন্য কাজে যাও? খবর কি বলো? খবর ভালো। ভালো কিরকম? ভালো আপনি যেরকম আশা করেছেন সেই রকম। তুমি তাকে সব বলেছো? জি সব বলেছি। আচ্ছা, উনি সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারপর? আমি ওনাকে চিঠিটা দিয়েছি। তারপর? তারপর উনি খুশি মনে চিঠিটা নিয়েছেন। তার মনে ব্যাপারটা খাইছে? না, খাইনি, পড়েছেন। ওই হলো, আমার বিশ্বাস কম করে হলো তিন মাস চিঠিটা পড়েছেন। এতদিন উনি আসল কথাটা বুঝতে পেরেছেন। আসল কথা? কোন কথা? মানুষের বাইরের রূপটা যে সবকিছু নয়, ভেতরটা যে আসল, আমার কথা শুনে আর চিঠি পড়ে উনি তা বুঝতে পেরেছেন। বলো কি, তুমি তো কারবার সেরে ফেলেছো। এখন আমি কি করি? এখন আমি কি করি? ওরে আমার দেশের ভাই, আনন্দের আর সীমা নাই। ওরে আমার দেশের ভাই, যাও 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 যাও, আজ তোমার ছুটি, খাও দাও আনন্দ ফুর্তি করো, যাও 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 যাও। আজ পাশা খেল এই কান্তার গাইবেন না স্যার, গাইবেন না। এই যে ভাই, এখানে পাশা হাওলাদার নামে কেউ থাকে? পাশা হাওলাদার? এই গ্রামের নাম বোয়ালিয়া। যে না, এখানে থাকে না। ও সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম। আরে পলাশ, তুমি এখানে? আমাদের গ্রামের একটা লোককে খুঁজতে এসেছিলাম। পেয়েছো? জি না। ও আচ্ছা। স্যার স্যার, কালকের ব্যাপারটার জন্য আমি খুব দুঃখিত। কি ব্যাপারে? ও গান, গান অনেকেই পছন্দ করে না, তাতে কি হয়েছে? ঠিক আছে, যাও যাও যাও। আসসালামু আলাইকুম।
কেতুকালি রে? কই, কিছু না তো? কি হয়েছে তোর? কি হবে, কিছুই হয়নি। আমার সঙ্গে চালা কি? সত্যি করে বল কি হয়েছে। ব্রেক ফেল মানে প্রেম। আমি প্রেমে পড়েছি। হোয়াট? ইয়েস মাই ডিয়ার, আই অ্যাম ইন লাভ। লোকটা কে শুনি? বলবো না। আমাকে বলবি না? না, আমাকেও না। না, পৃথিবীতে এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বুঝলাম। কি? তোর ফাইনাল হয়ে গেল। এখন থেকে হয় লোকটাকে তুই ছাগল বানিয়ে নাকে দড়ি লাগিয়ে ঘুরাবি, আর না হয় তোকে ধরে নিয়ে ওদের কিচেনে ঢুকিয়ে দেবে। হাড়ি ঠেলতে ঠেলতে তোর বাকি জীবনটা শেষ। কথা, তোর ধারণাটা পাল্টে ফেল। একজন পুরুষ ছাড়া নারীর জীবন অর্থহীন। মনের মতো একজন সঙ্গী ছাড়া তুই একা, তোর জীবন অসম্পূর্ণ। সর্বনাশ, এই শালা তো আমার জানটাকে পুরো ঘায়ল করে ফেলেছে। নামটা একটু বল না আপু, প্লিজ। পৃথিবীর কাউকে বলা না গেলেও তোকে বলা যায়, তবে আজ নয়, অন্য একদিন। দৌলত, দেখেছো ভালোবাসার টানে পুরো ফ্যামিলি চলে এসেছে। ভালোবাসার জন্য আসছে না, স্বাস্থ্য রক্ষার জন্য আসছে, বুঝলেন কেমনে? এখনো তো সিডির উত্তরই দিল না। কি বলো পলাশ, ভদ্রতার খাতিরে তো চিঠির উত্তর দেওয়া উচিত ছিল। তা অবশ্য ছিল। আস্তে কথা বলো, শুনতে পাবে। হাই, হ্যালো হ্যালো হ্যালো। পলাশ, এদিকে তাকাচ্ছে, দেখো দেখো। একটা কাগজ পেলো মনে হয়। বলো কি? সিডির উত্তর। সিডি পলাশ, দৌড় দাও, শীঘ্রই নিয়ে এসো। চাও চাও। স্যার, এনেছি। দেখো তো চিঠি কিনা। আমার তুমি বন্ধ করো, বাসায় গিয়ে পড়বো। এসো এসো, তুমি এসো 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 এসো। আবার পড়ো। এই নিয়ে ছয়বার পড়া হইল, আমার তো মুখস্থ হয়ে গেছে। তোমার মুখস্থ হয়ে থাকলে আমার কি? 106 বার পড়বে, আমার ভাল লাগছে। পলাশ, পড়ো। আমার তুমি, হঠাৎ করে তোমার সাথে পরিচয়, অল্প দেখা অল্প কথা, তারপর তোমার চিঠি পেলাম। আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমাকে আমি ভালোবেসে ফেলবো। আজ তোমার ভালোবাসা। দাঁড়াও দাঁড়াও, একটু পানি খেয়ে নেই। পড়ো না লক্ষ্মীটি। আজ তোমার ভালোবাসাই আমার জীবনের একমাত্র সত্য। সারাক্ষণ আমি শুধু তোমাকে দেখি, তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আর শুধু তুমি আর তুমি। আমি তোমার অপেক্ষা থাকবো। এতে তোমার লগ্ন। আমি এখন কি করব? দৌলত, পলাশ, বলো তো আমার এখন কি করা উচিত? দেখা করেন, কথা বলেন। পলাশ, তুমি কি বলো? সামনাসামনি কথা বললে বোধ হয় ভালো হয়। হ্যাঁ, কি বলবো? আপনার মনের কথা খুলে বলুন, তার মনের কথা শুনুন, তাহলে দুজন দুজনকে আরো বুঝতে পারবেন, জানতে পারবেন। ঠিক বলেছ দৌলত, আজকে যাব, তুমিও যাবে আমার সাথে। পলাশ, তোমার আজকে ছুটি। তুমি আমার তুমি, চিরদিনের তুমি। সারের হাঁটাটা খুব সুন্দর, তাই না? পিড়িতে পড়ে এই শালায় মরছে, মানছে মরে জোয়ানকালে এই শালায় মরবো বুইরা খালে। হ্যালো, আবার এসেছো আমাকে বিরক্ত করতে? ভালোবাসতে? তোমার লজ্জা নেই?
এতবার অপমান করার পর তুমি আবার এসেছো? কি করব, প্রতিদিন প্রতিরাত্রি শয়নে স্বপ্নে শুধু তোমাকেই দেখি। চলো না ডার্লিং, একটু ঘুরে আসি। খবরদার পাশা, এটা ওর আর আমার মামলা, তুমি এখানে না করাতে এসেছো কেন? নিজেকে হিরো মনে করো না। আরে এই যে দেখো, ভালো করে দেখো। পাশা, এই পাশে আমার জীবনের একমাত্র টার্গেট, তোমার জন্য আমার হাত থেকে ছুটে গেল। যাবে কোথায়? পৃথিবীর যে প্রান্তের লোকে থাকুক না কেন, ওকে ওকে আমি খুঁজে বের করবই। ও তোমার করেছে নাকি? মগজে ঘা করে দিয়েছে, কলিটা ছিদ্র করে দিয়েছে। পাশা, ওই পাশা আজ থেকে 30 বছর আগে আমার পঙ্গু বাপকে আগুনে পুড়িয়ে মেরেছে। আমার মাকে, আমার গর্ভধারিণীর মাকে, যারা মাঝের উপর বেজ্জত করতে চেয়েছিল। বাবার মৃত্যু আমার কলিজা ছিদ্র করে দিয়েছে, আমার মায়ের লজ্জা আমার মগজে ঘা করে দিয়েছে। ঘটনাটি কত বছর আগে বললে? আজ থেকে 30 বছর আগে। ও শিট, যে ছেলেটিকে তুমি এতক্ষণ ধরে মারলে, ওর বয়সে তো ম্যাক্সিমাম 25 বছর হবে। ও কি মায়ের পেটে বসে তোমার বাবাকে খুন করেছিল? ও মাই গড, আই এম সরি, কিন্তু কি করব জানো, আমি না নিজের নাম ছাড়া পৃথিবীর কারো নাম মনে রাখতে পারি না, তাই এই একটি নাম, এই একটি নাম মনে রাখার জন্য নিজের হাত কেটে লিখে রেখেছি। এই দেখো, এই নাম ভোলা চলবে না, এই নাম আমি ভুলতে পারবো না। তাই ওই পাশার নাম শুনলে আমি আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাই আমি যেন শুনতে পাই আগুনের মধ্যে বাঁচার জন্য চিৎকার করছে আমার আমার পঙ্গু বাবা। নিজের ইজ্জত বাঁচাতে একটা দানবের সাথে লড়ছে আমার মা, আমার মা। আমি পাশা, পাশা তুই বাঁচবি না, আমি তোকে বাঁচতে দেব না, আমি ওকে বাঁচতে দেব না, আমি ওকে বাঁচতে দেব না। মা, আই এম সরি পলাশ, আমি না জেনে তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি, আই এম এক্সট্রিমলি সরি। কাছিস কই? না তো, না তো বললে হলো, কি হচ্ছে তোর? কিছু না, আমার কাছে লুকোচ্ছিস? আমার কাছে বল, কিছু হয়নি তোর? আপু, আমি তোর সাথে মিথ্যা কথা বলতে পারবো না, আমার যেন কি হয়েছে, বারে বারে শুধু কান্না আসছে। বলিস কি, একা একা থাকতে ইচ্ছে করে? বারবার নিজেকে আয়না দেখতে ইচ্ছে করে? হার্টবিট বেড়ে যায়? সব কিছু কেমন অন্যরকম লাগে, বুকের ভিতরে একটা ব্যথা হয় না? হ্যাঁ, তুই জানি কি করে? প্রেম, তুই প্রেমে পড়েছিস লোকটাকে রে।
বলবো না। আমাকে বলবি না? না, আমাকেও না। পৃথিবীতে এমন কিছু কথা আছে যা কারো কাছে বলা যায় না। আমার ডায়লগ আমাকে দিচ্ছিস? একজন পুরুষ ছাড়া নারীর জীবন অর্থহীন, মনের মতো সঙ্গী ছাড়া আমি একা অসহায়, জীবন অসম্পূর্ণ। কথা জান, বল না লোকটাকে। পৃথিবীর কাউকে না বললেও তোকে বলবো, তবে আজ নয়, অন্য একদিন। হ্যালো, কেমন আছো নয়া রুস্তম? তুমি ওই যে সেই চাঁদাবাজ? এখানে কি চাও? চাঁদা, পার্কে ঘুমানোর চাঁদা। অবশ্য সাথে ক্যাশ না থাকলে গায়ে গায়ে শোধ করে দেব। দেখো ভাই, আমার মন মেজাজ ভালো না, অযথা গ্যাঞ্জাম করো না। নতুন কোনো গ্যাঞ্জাম তো করবো না, পুরনো গ্যাঞ্জাম তো শেষ করতে হবে। হাড্ডির ব্যথা সেরে গেছে? অমাবস্যা পূর্ণিমাতে টনটন করে না? করে, এরপর থেকে তোমারও করবে। চলি। কিরে, এখনই শুরু করে দিবি নাকি? আচ্ছা দে। পুলিশি প্যাচে পড়লে ঝামেলায় পড়বে, যা বলার আমি বলবো, তুমি চুপচাপ থাকবে। নামো, চল। কি ব্যাপার? আপনারা এভাবে পালাচ্ছিলেন কেন? জি, একটু জোরে বলুন, আমি কানে কম শুনি। আপনারা এভাবে পালাচ্ছিলেন কেন? কই পালাচ্ছিলাম না তো, বাসায় যাচ্ছিলাম। ড্রাইভার এত জোরে গাড়ি ড্রাইভ করছিল কেন? সকাল থেকে বাসায় বাচ্চাটা একা, ওকে খুঁজতে খুঁজতে দিন পার হয়ে গেল। উনি আপনার কে হন? আমার হাজবেন্ড। সকালবেলা সামান্য একটা কথা নিয়ে আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর থেকে ওকে খুঁজতে খুঁজতে আমি প্রায় পাগল হয়ে গিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা উনি ওখানে গন্ডগোল করছিলেন কেন? কি যে বলেন, গন্ডগোল করবে ও? আমার সাথে ঝগড়া করা ছাড়া আর কিছু পারে নাকি? ও ওখানে চুপচাপ বসেছিল, ওরা নিজেরাই তো গন্ডগোল করছিল। ঠিক আছে, যান আপনারা। এই চলো। আর গোমরা মুখ হয়ে থেকো না প্লিজ, বাসায় চলো, বাবু একা আছে, চলো।
চৈতি হাওয়ার উদাস মনে শ্রাবণ মেঘের বাদল দিনে আগুন বেলার কুঞ্জ বনে হে কো তুমি আমার শনি এ জীবন যাব আর তো কিছু নাই 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 শুধু কতক্ষণ থাকবে চলো আমার নাম রানু না কথা চলো ও কথা চলো চলো মিতার হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট ইংরেজিতে খারাপ করেছিস কেন মাত্র 45 জি বাবা মানে ইংরেজি পরীক্ষার দিন ওর জ্বর ছিল তোমাকে সাফাই গাইতে হবে না ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত কাল থেকে কেবল লাইন বন্ধ এসছিস জি ভেরি গাই ফাইল এনেছিস জি বাবা দে ট্রেড ইন্টারন্যাশনাল এ মাসে 50 টন মাল কম নিল কেন বাবা ওরা বলেছে গত মাস ওদের বিক্রি কম হয়েছে তাই ওরা বলল বলেই তুই বিশ্বাস করবি তোর সব কিছু আরো খতিয়ে দেখা উচিত ছিল আমাদের ফ্যাক্টরিতে কোনো ঝামেলা আছে কিনা র ম্যাটেরিয়ালস নিয়ে কোনো সমস্যা আছে কিনা জি বাবা আমি সব কিছু চেক করে দেখেছি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা নেই 50 টন মাল কম বিক্রি হলো আর তুই বলছিস কোনো সমস্যা নেই স্টুপিড মাথাটা আর একটু খাটা অন্য কোম্পানির সঙ্গে কথা বল আগামী মাস থেকে আরো 100 টন মাল সাপ্লাইয়ের ব্যবস্থা কর জি বাবা মেধার এবার হাত মুখ দিয়ে রেস্ট নে সবাই যেন যন্ত্র মনে হয় এ বাড়িতে কোনো মানুষই থাকে না একা একা কি বকবক করছো বলছি আমার কপালের কথা আমরা কি মানুষ না মাটির পুতুল এসব কথার মানে কি আর কতদিন আর কতদিন সবাই চুপ করে থাকবে তোমার ধমকা ধমকি সহ্য করবে সেই সকালবেলা বেরিয়ে যাও আসো সন্ধ্যায় কি করো কোথায় যাও আমরা কি কখনো জানতে চেয়েছি নাকি তুমি আমাদেরকে কিছু বলেছো অদ্ভুত সঙ্গের মতো একটা গুপ রেখে সারাদিন ঘুরে বেড়াও এসবের মানে কি সব সময় গম্ভীর একটা ভাব ধরে বসে থাকো
কিসের রাগ, কিসের দুঃখ, কিসের এত জ্বালা তোমার? এটা কার ছবি? তোমার বোনের ছবি, অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। এই দেখো বিজ্ঞাপনে কি লেখা আছে। ভাইজান, মনে রেখো তুমি সন অফ সুলাইমান, সন অফ সুলাইমান, SOS। তার মানে ফিরোজা বিপদে পড়েছিল, অথচ ওপেনলি তা প্রকাশ করতে পারেনি, তাই সাংকেতিক ভাবে বিজ্ঞাপন ছাপিয়েছিল। কিন্তু আমি পারিনি, পারিনি ওকে বাঁচাতে। কেন পারিনি জানো? তোমাদের জন্যে, এই সংসারের জন্যে। সব গুছিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে এসে দেখি ফিরোজা নেই। প্রচার করা হয়েছে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু বিশ্বাস করতে মন আমার সায় দেয়নি। আমি বাড়িতে গিয়ে দেখি পুরনো চাকর বাকর দারোয়ান ড্রাইভার সবাইকে বিদায় করে দেয়া হয়েছে, কেউ আমাকে চেনে না। আমার বিশ্বাস আরো পোক্ত হয়, ফিরোজাকে মেরে ফেলা হয়েছে, এতে কোনো সন্দেহ থাকে না আমার। তারপর থেকে সঙ্গের মতো গোঁপ রেখে সং সেজে ওই বাড়িতে ঢুকে অভিনয় করে যাচ্ছি। আজ হোক কাল হোক, আমি প্রমাণ করে ছাড়ব ও আমার বোনকে খুন করেছে। তাই তাই সব সময় এই এই টেপ নিয়ে ঘুরি। ওকে তো আমার খুঁজে পেতেই হবে, ওকে না পাওয়া পর্যন্ত আমি স্থির হতে পারছি না। আমি জানি, আমি জানি পলাশ, কিন্তু এইভাবে গাছে নাম লিখে আর রাস্তা রাস্তায় ঘুরে তুমি ওকে কোনো দিন খুঁজে পাবে না। কি করব কিছু বুঝতে পারছি না। এক কাজ করি, চলো আব্বুর কাছে যাই, তার কাছে সব খুলে বলি, উনি নিশ্চয়ই একটা সাজেশন দিতে পারবে। ট্রেড ইন্টারন্যাশনাল এ মাসে 50 টন মাল কম নিল কেন? বাবা ওরা বলেছে গত মাস ওদের বিক্রি কম হয়েছে তাই। ওরা বলল বলেই তুই বিশ্বাস করবি? তোর সব কিছু আরো খতিয়ে দেখা উচিত ছিল। আমাদের ফ্যাক্টরিতে কোনো ঝামেলা আছে কিনা, র ম্যাটেরিয়ালস নিয়ে কোনো সমস্যা আছে কিনা। জি বাবা, আমি সব কিছু চেক করে দেখেছি, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা নেই? 50 টন মাল কম বিক্রি হলো আর তুই বলছিস কোনো সমস্যা নেই? স্টুপিড, মাথাটা আর একটু খাটা, অন্য কোম্পানির সঙ্গে কথা বল, আগামী মাস থেকে আরো 100 টন মাল সাপ্লাইয়ের ব্যবস্থা কর। জি বাবা। এধার, এবার হাত মুখ দিয়ে রেস্ট নে। সবাই যেন যন্ত্র, মনে হয় এ বাড়িতে কোনো মানুষই থাকে না। একা একা কি বকবক করছো? বলছি আমার কপালের কথা, আমরা কি মানুষ না মাটির পুতুল? এসব কথার মানে কি? আর কতদিন, আর কতদিন সবাই চুপ করে থাকবে, তোমার ধমকা ধমকি সহ্য করবে? সেই সকালবেলা বেরিয়ে যাও, আসো সন্ধ্যায়, কি করো, কোথায় যাও, আমরা কি কখনো জানতে চেয়েছি, নাকি তুমি আমাদেরকে কিছু বলেছো? অদ্ভুত সঙ্গের মতো একটা গ্রুপ রেখে সারাদিন ঘুরে বেড়াও, এসবের মানে কি? সব সময় গম্ভীর একটা ভাব ধরে বসে থাকো, কিসের রাগ, কিসের দুঃখ, কিসের এত জ্বালা তোমার? এটা কার ছবি? তোমার বোনের ছবি, অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। এই দেখো বিজ্ঞাপনে কি লেখা আছে। ভাইজান, মনে রেখো তুমি সন অফ সুলাইমান, সন অফ সুলাইমান, SOS। তার মানে ফিরোজা বিপদে পড়েছিল, অথচ ওপেনলি তা প্রকাশ করতে পারেনি, তাই সাংকেতিক ভাবে বিজ্ঞাপন ছাপিয়েছিল। কিন্তু আমি পারিনি, পারিনি ওকে বাঁচাতে। কেন পারিনি জানো? তোমাদের জন্যে, এই সংসারের জন্যে। সব গুছিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে এসে দেখি ফিরোজা নেই। প্রচার করা হয়েছে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে,
কিন্তু বিশ্বাস করতে মন আমার সায় দেয়নি। আমি বাড়িতে গিয়ে দেখি পুরনো চাকর বাকর দারোয়ান ড্রাইভার সবাইকে বিদায় করে দেয়া হয়েছে, কেউ আমাকে চেনে না। আমার বিশ্বাস আরো পোক্ত হয়, ফিরোজাকে মেরে ফেলা হয়েছে, এতে কোনো সন্দেহ থাকে না আমার। তারপর থেকে সঙ্গের মতো গোঁপ রেখে সং সেজে ওই বাড়িতে ঢুকে অভিনয় করে যাচ্ছি। আজ হোক কাল হোক আমি প্রমাণ করে ছাড়ব ও আবার বোনকে খুন করেছে। তাই তাই সব সময় এই এই টেপ নিয়ে ঘুরি। ওকে তো আমার খুঁজে পেতেই হবে, ওকে না পাওয়া পর্যন্ত আমি স্থির হতে পারছি না। আমি জানি পলাশ, কিন্তু এইভাবে গাছে নাম লিখে আর রাস্তা রাস্তায় ঘুরে তুমি ওকে কোনো দিন খুঁজে পাবে না। কি করব কিছু বুঝতে পারছি না। এক কাজ করি, চলো আব্বুর কাছে যাই, তার কাছে সব খুলে বলি, উনি নিশ্চয়ই একটা সাজেশন দিতে পারবেন। গ্রামের নাম বোয়ালিয়া। হ্যাঁ বোয়ালিয়া, প্রিন্সিপালের নাম ওয়াহিদুর রহমান। হ্যাঁ কিন্তু আপনি জানলেন কি করে? মনে করার চেষ্টা করো তো, যার কাছে তোমাকে পাঠিয়েছেন তার নাম রাগিব আহমদ কিনা। ও ইয়েস আব্বু, তুমি? জি মামুনি, ওকে প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান আমার কাছে পাঠিয়েছে। গতকাল ও একটা চিঠি পেয়েছে, লিখেছে পলাশকে যে তোমার কাছে পাঠালাম ওর কি করলে। আমি তো অবাক, কি লিখেছে মাথা মুন্ডু কিছুই বুঝি না, চমৎকার কোইনসিডেন্ট। কিন্তু তুই ওকে কোথায় পেলি মা? ও আমার বন্ধু, আই মিন আমরা একজন আরেকজনকে লাইক করি, উই আর বেস্ট ফ্রেন্ড আব্বু, মানে বাস বাস বাস, এ মানে অনেকক্ষণ করেছিস, আর লাগবে না। তা তুমি ফাঁসিও রহমানের চাকরি নিলে কি করে? ওনার পিএস বক্তিয়ার চাচার সাথে রাস্তায় পরিচয়, সেই সূত্র ধরে ওনার সেক্রেটারি কাম বডিগার্ড। চাকরিটা পছন্দনীয় নয় কিন্তু আমার উপায় ছিল না, ঢাকায় থাকা খাওয়া আবার একজন অচেনা মানুষকে খোঁজা, তাই বাধ্য হয়ে। আব্বু তুমি তোমার ইন্ডাস্ট্রিতে ওকে একটা চাকরি দিয়ে দাও। দিলাম, মনে কর চাকরি ওর কাল থেকে হলো। তারপর? তারপর ওর বাবা সেই খুনিটাকে তুমি খুঁজে দেবে। শোনো পলাশ, এক কাজ করো, আজই ফাঁসি রহমানের চাকরি ছেড়ে দাও, একটা বাসা ভাড়া নাও, তারপর তোমার মাকে নিয়ে এসো। কারণ তোমার বাবার খুনিকে একমাত্র তোমার মাই তো চেনেন, তুমি তো তার নামও মনে করতে পারছ না। না, ওই নাম, ওই নাম আমি ভুলিনি। দেখি পৃথিবীর সব নাম ভুললেও এই এই নাম ভোলা চলবে না। তাই আমি পারমানেন্ট করে রেখেছি, পারমানেন্ট করে রেখেছি, পারমানেন্ট করে রেখেছি। আমি শুধু একবার, শুধু একবার ওকে আমি চাই, আমার মায়ের কাছে মাপ চাইতে হবে। আমার মা যদি পাপ করে তাহলে ওর মাপ আর তা না হবে। একটা খুন করবো আমি, এতে যদি আমার জেল হয় ফাঁসি হয় হোক, কারণ 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 প্রতিত সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে। তাই মাকে আমি কথা দিয়েছি, পাশাকে আমি খুঁজে বের করতে হবে। পাশা তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, পাশা তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। যা যা বলেছি করো, সব ঠিক হয়ে যাবে।
আজ তাহলে আসে আঙ্কেল, আসে বেস্ট অফ লাক, চলে শিখা, আসসালামু আলাইকুম। আরে তুই কোথায় যাবি বাবা? আরে আমার নতুন কবিতাটা শোন। চল দাজে চলে গেল, নাস্তা কি তুই একা খাবি নাকি? আই বসো। কেন? আমার নতুন কবিতাটা শুনতে হবে। যেই না আমার কবিতা। আরে কথা তো একই হলো, এটাও চাকরি ওটাও চাকরি। জি না, কথা এক না, আপনার দারোয়ানগিরি করার জন্য আমি লেখাপড়া করিনি। তুমি তো দেখি আস্ত একটা বেঈমান, ঢাকা শহরে আসার পরে আমি যদি তোমাকে জায়গা না দিতাম তাহলে তো তুমি ফুটপাতে বসে ভিক্ষা করতে। আপনার প্রয়োজনে আমাকে জায়গা দিয়েছিলেন, আমার প্রয়োজনে নয়। আচ্ছা, তার রাগিব সাহেবের ওখানে যে যাচ্ছ চাকরির জন্য না অন্য কোনো ধান্দা আছে? অন্য ধান্দা মানে? তার মেয়েদের দিকে আবার নজর দাওনি তো, তোমাকে দিয়ে লগ্নর সঙ্গে যোগাযোগ করিয়ে মনে হয় ভুলই করে ফেলেছি। ভুল আপনি করেননি, ভুল আমি করেছি। লগ্নর মতো একটা মেয়ের কাছে আপনার পক্ষে কথা বলাটা আমার ভুল হয়ে গেছে। কি বললে? আপনি নিজেকে কখনো ভালো করে আয়না দেখেছেন? ল্যাংড়া পানে নিজে চলতে পারেন না, লগ্নর কাছে প্রেম নিবেদন করেন, চুলে যতই কলপ লাগান না কেন, আপনার বয়স তো ওর বাবার সমান, লজ্জা লাগে না আপনার? চুপ কর হারামজাদা। ঢাকা শহর আসার পর আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সেই জন্য আমি আপনাকে কিছু বললাম না। কি বলবি ওই বেটা, কি বলবি? তুই জানিস ৫০০ টাকা দিলে তোর মতো মানুষ খুন করতে আমার ১০ মিনিট লাগে, ১০ মিনিট। ওই বেটা লেনা, তোর মতো একটা ছাগলকে মারতে আমার ১০ সেকেন্ড লাগে। কেন মারছি না জানিস? আমি একটা শয়তানকে খুঁজছি, ওই একটা শয়তানকে আমি খুন করব। শয়তান? শয়তানটার নাম কি? নাম পাশা। সবাইকে বলেছি এটা আমার পোষা ঘা। হ্যাঁ, এই পাশাই আমার জীবনের সবচেয়ে বড় ঘা। ও তোমার কি করছে? আজ থেকে ৩০ বছর আগে আমার বাবাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে, আমার মাকে জায়নামাজির উপর ইজ্জত হারের চেষ্টা করেছে। সর্বনাশ, কি সাংঘাতিক! থাকে কোথায় লোকটা, দেখতে কেমন? আমি ওকে কোনোদিন দেখিনি, তবে শুনেছি ও গুলশান এলাকায় থাকে। ওকে আমি ছাড়বো না, ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। ওরে বাবা, এ তো সন্ত্রাসী ছেলে। দৌলা, তোকে এখান থেকে যেতে বলো, আমার প্রেসার বেড়ে যাচ্ছে। তোকে বলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। পলাশ! হাই হাই, দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছি, এত বছর পর পুরনো ঘটনা আবার মাথা চাড়া দিয়ে উঠল। কোনো কিছু জানার আগেই ওকে শেষ করে দিতে হবে। তুমি এখানেই থাকো। কামড়াতে চায়, এই তুমি ওকে শেষ করে দাও বাবা। নগদ ১০ লক্ষ নিয়ে এসেছি, এরপর প্রতি মাসেটা তো পাবি। বলো বাবা কখন মারবে? তুমি পলিটিক্স কর না কেন? ফাশিউর রহমান ওরফে পাশা হাওলাদার। দুরমিয়া, এর মধ্যে আবার পলিটিক্স টানলে কেন? তোমার চরিত্র পলিটিক্যাল লিডারদের মতো, এক জায়গায় লাথি খায়া আরেক জায়গায় যাও, আবার সেইখান থেকে লাথি খায়া সাবেক জায়গায় ফিরে আসো। ভালো না, লজ্জা দিস নে বাবা, পা দুটো নামা, দে হাতখানা মিলা, দেখ 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 দেখ। এই এই ঠিক সময় এসেছ, আর একদিন দেরি করে আসলেই বুঝতে ক্যাসেটে তোমার স্ত্রীকে খুন করার কাহিনী ডিবির অফিসাররা ভালো করে শুনত। দুরমিয়া, কি সব অলক্ষণে কথা না বলো, ভুলে যা বাবা ভুলে যা, তাড়াতাড়ি ঠিক করে ফেল পলাশকে কোথায় কখন কিভাবে খুন করবি। করব করব।
ও আমার চেহারায় আলু বানিয়েছিল। এই এলাকায় ও যে ওই হারামির বাচ্চা থাকে, তুমি দেখলে আমার কোবা দেখা মাত্র খপ করে ধরে ফেলামো। পলাশকে গুলি করছে মনে হয়। এই গাড়িতে ধাক্কা মারো। পলাশ, তোমাকে গুলি করছিল কেন? বাবা, ওরা কার তোরে মারতে চায়? আমি তো কিছুই জানি না, কে আমাকে গুলি করতে চায়, কেন গুলি করতে চায়। পলাশকে চিনতে কি তোমার এখনো বাকি আছে? তুমি করোটা কি? এইসব লোকজন দিয়ে কাজ হবে না, শেষে নিজেও ফাঁসবে আমাকেও ফাঁসাবে। এখনো সময় আছে, যা করার নিজে করো। তোমার উপর কিন্তু আমার খুব মেজাজ খারাপ হচ্ছে, সে তখন থেকে হপ করে বসে আছো। কি করব? কথা বলো, গল্প করো। যা কথা বলার তুমি তো বলছো, অন্তত একটু হাসো। কি করে হাসবো? হও মা, কি করে হাসবে তাও বলে দিতে হবে। ঠিক আছে, দিচ্ছি, সোজা হয়ে বসো, একটু নড়াচড়া করবে না। মনে করো আমি তোমার ছবি তুলছি, এই হচ্ছে আমার ক্যামেরা। ওহো, আমার দিকে একটু তাকাও, একটু মিষ্টি করে হাসো। তুমি তো স্টুডিওর হাসি হাসলে। স্টুডিওর হাসি মানে? স্টুডিওতে ছবি তুলতে গেলে বলে না, মাথাটা একটু সোজা করুন, মুখটা একটু ঘুরান, এবার লেন্সের দিকে তাকান, নর্মাল ভাবে তাকান, এবার সুন্দর করে একটু হাসুন, তারপর কি বলে জানো? বুঝতে পেরেছি, তার সাথে তোর ঝগড়া হয়েছে তাই। কথা প্লিজ, আমাকে একটু ব্যাখ্যা দেখতে দে। আব্বু, তুই আমার কাছেও বলবি না? আমি না তোর জান, বললে কি করবি? তোর প্রবলেম সলভ করে দেব। আমার প্রবলেম সলভ করার মতো না। আপু, তুই লেখাপড়া জানা স্মার্ট একটা মেয়ে, একজন কি বললো না বললো সেজন্য তুই ঘরে বসে বসে কাঁদবি? চোখের পানি মুছে সরাসরি তার সামনে গিয়ে দাঁড়া, তাকে ভালো করে বুঝিয়ে দে মেয়েরা আর অবলা নয়। আপু, তোর চোখের পানি যে আমি সইতে পারি না তা তুই জানিস না। ঠিক আছে, যাবো। মা, তুমি? মা কোথায়? মা, মা! উনি বাইরে গেছেন। বাসা চিনলে কি করে? তুমি আব্বুর অফিসে চাকরি করো, ঠিকানা পাওয়াটা কি খুব কঠিন কাজ? একদম কঠিন না, কিন্তু হঠাৎ তুমি আমার বাসা আসবে আমি ভাবতে পারিনি। পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু ভাবে না, কিন্তু হয়ে যায়। কি হয়েছে মনিকা? আমার নাম লগ্ন। ও, তুমি কথাকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? তুমি কথাকে ভালোবাসো কিনা তাই বলো। হ্যাঁ, বাসে। আর আমাকে? তোমাকেও ভালোবাসে, আমি পৃথিবীর সবাইকে ভালোবাসি, শুধু 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 একটি লোক ছাড়া। চমৎকার অভিনয় যেন পলাশ। অভিনয় কি বলছো এসব? ঠিকই বলেছে, মানুষের চেহারা দেখে, বাইরের রূপ দেখে ভেতরের আসল মানুষটাকে চেনা যায় না। উফ, কি বোকা আমি, একটুও বুঝতে পারিনি, একবার ভাবতেও পারিনি আমার ভালোবাসার মানুষটি ফুকে ঝুড়িয়ে ধরবে আমার ছোট বোন। দাঁড়াও দাঁড়াও,
তুমি আমাকে ভালোবেসেছো। আর ওই ল্যাংড়াকে ভালোবেসেছে কে? ল্যাংড়া মানে ওই ফাশি রহমান। জি, যার চিঠি আমি তোমাকে এনে দিয়েছিলাম, তুমি তার উত্তর দিলে, এখন সে তোমার সাথে তার বিয়ের আয়োজন করছে। ইস, আর কত মিথ্যে বলবে? আমি মিথ্যা বলিনি। কি ভাবো আমাকে, কি ভাবো? তোমার হাতের লেখা আমি চিনি না, বলো সে চিঠিটা তোমার লেখা নয়? ও মাই গড, তুমি ল্যাংড়া কি নয়, আমাকে? ও আই এম সরি, প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ। লক্ষ্ণ, তুমি খুব ভালো করে জানো আমি সাধারণ ঘরের খুবই সাধারণ একটা ছেলে। চাকরি করা বা প্রেম করার জন্য ঢাকা শহরে আমি আসিনি, যে কারণে আমি যার কাছে এসেছিলাম সৌভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে তিনি তোমাদের বাবা। কি কারণে জানি না তোমাদের পরিবারের সাথে জড়িয়ে গেলাম। এর আগে ওই ল্যাংড়া লোকটার ওখানে চাকরি পেলাম, চাকরির প্রথম দিকে তোমাদের ওখানে নিয়ে এলো। তোমাদের দুজনকে সে নাকি ভালোবাসে, আমাকে বলল একজনকে পছন্দ করে দিতে। কেন জানি না আমি বললাম তোমার কথা, তোমাকে আমার ভালো লেগেছে, ব্যাস। সে কি বুঝলো আমি জানি না, আমাকে বললো একটা প্রেম পত্র লিখে দিতে, তার নাকি হাতে লেখা ভালো না, তাই আমি লিখে দিলাম। পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি, এবং এও সত্যি তোমার ছোট বোন হঠাৎ করে বলল সে আমাকে ভালোবাসে, কিন্তু তাকে বা তোমাকে কি করে বোঝাই? আমি কোনো ভালোবাসার টানে দুর্বল হতে চাই না, নেশা পড়তে চাই না, চাই শুধু একটা মানুষের চেহারা, শয়তানকে। তারপর তারপর সব হবে, প্লিজ আমাকে ভুল বুঝো না। আই এম সরি পলাশ, না এ হতে পারে না, আমার কারণে আপুর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, তা হতে পারে না। সারা জীবন আমি আপুর কাছে জিততে চেয়েছি, পলাশের বেলা আমি হারতে চাই, আপুর ভালোবাসা মিথ্যে হতে পারে না। পাশা পাশা, এই যে ভাই, এই যে ভাই, বাইরে আসুন। আচ্ছা ভাই, এখানে পাশা হালদার থাকে নাকি? না জেনা। ও সরি ভাই, পাশা। কি বললো রে? কে যে তোকে দুঃখ দিয়েছে? আমাকে দুঃখ দেবে কে? ওহো, কালকের কথা এখনো মনে রেখেছিস? ওটা তো কখন ঠিক হয়ে গেছে। আর ইউ শিওর? 100% শিওর? তাহলে ভাত খেলি না কেন? আমি ডিসিশন নিলাম, আজ থেকে রাত্রে আমিও তোর সাথে ভাত খাবো, আর তুই কি না? রাতে ভাত খাবি তুই? তোর ডায়েটের কি হবে? গুলিমার ডায়েটের? নিজের জান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ? তোর জানের উপর আবার হামলা করলো কে? একটা আননোন ফাজিল। মানে? উফ, কিচ্ছু বোঝে না। শুনেছি প্রেমে পড়লে পুরুষটা একটু বোকা বোকা হয়ে যায়, আর মেয়েদের নাকি বুদ্ধি খোলে। তোর ব্যাপারে দেখে একেবারে উল্টো। আরে বাবা, তুই আমার জান, আর তোকে এক শেলা দুঃখ দিবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? কি করবি? তিন বেলা ভাত খাবো, ইয়া মোটা হবো,
তারপর দেখব কার ঘরে কটা মাথা আছে। আমার জান কি দুঃখ দেয়, এক বাসিতে তার নাকে হাড়টি কুটি ভেঙে দেব। তোকে এত কিছু করতে হবে না, ওর সাথে আমার আপোষ হয়ে গেছে। যা, তাহলে ওকে মাফ করে দিলাম। যা শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। এবার শুয়ে পড়ো। আমি কত বছর আমার লগ্ন মণিকে দেখিনি। আরে কয় দিন আগে না কথা কইলে। দূর মিয়া, তোমার কাছে কয়েক দিন, আমার কাছে কয়েক হাজার বছর। লগ্ন? জি। এই তুমি আমার লগ্ন মণির কথা নকল করলে কেন? আমি তো কোনো কথা বলি নাই। তাহলে জি বললো কে? ভূতে মনে হয়। এক্সকিউজ মি, চিমটি দাও, চিমটি দাও। স্বপ্ন না, সত্যি লগ্ন। তুমি কেমন আছো? কিভাবে এলে? তুমি আসবে আমাকে আগে বলবে না? এই কি খাবে, এই কোথায় বসবে, এখানে না ভিতরে? বসো 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 বসো, এত ব্যস্ত হবে না, আপনি একটু সুস্থ হয়ে বসুন, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। ঠিক আছে, বসো। এই তুমি ভিতরে গিয়ে চা নাস্তা পাঠিয়ে দাও। তোমাকে এমন মনমরা লাগছে কেন? এনি প্রবলেম? আপনি আগামীকাল সকাল 9টায় আমাদের বাসায় আসবেন। হঠাৎ তোমাদের বাসায় কি ব্যাপার? আমাদের বিয়ের ব্যাপারে কিছু জরুরি কথা আছে। কি বললে? আবার বলো বলো। আপনার আমার বিয়ের কথা ফাইনাল করতে হবে, আর সেজন্য আগামীকাল সকাল 9টায় আপনি আমাদের বাসায় আসবেন। কি হলো, আপনি আমার কথা বুঝতে পারেননি? বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস হতে কষ্ট হচ্ছে। তোমার আমার বিয়ে, এত তাড়াতাড়ি, সে ব্যাপারে কথা তোমাদের বাসায় সকাল 9টায়। আপনি আসছেন তো? অবশ্যই, মনে করো অলরেডি চলে গেছি। কি হলো? আমি আসি। কিছু না খেয়েই চলে যাবে? বাকি জীবনটা তো তোমার এখানেই খাবো, চলি। স্যার, স্যার নাস্তা রেডি, লগে আবার। কি এলো? কি ব্যাপার, ওই বেডি কি স্যার রে মাইরা ধুয়ে গেল নাকি? স্যার হায় হায়, স্যার এরকম বেড কি মাইরা রয়েছে কে? আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, হঠাৎ নিজেই বিয়ের সিদ্ধান্ত নিলি। মা, আমি একজনকে ভালোবাসি, সে চাই বিয়েটা তাড়াতাড়ি হোক, তাই ইমিডিয়েটলি বিয়েটা আমি সেরে ফেলতে চাই। লগ্ন? বাবা হিসাবে আমি একজন উদার মনের মানুষ, সেভাবেই আমি তোমাদের বড় করেছি। তোমাদের কোনো চাওয়া আমি কখনো অপূর্ণ রাখিনি। তুমি একজনকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, এ ব্যাপারে আমার আপত্তি করার কিচ্ছু নেই। কিন্তু ছেলেটা কে, কি করে, কোন ফ্যামিলির ছেলে, এতটুকু জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। বাবা, আগামীকাল সকাল 9টায় ওকে আমি আসতে বলেছি, ও এলেই তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ছেলেটাকে তা তো বলবি, এলেই দেখতে পাবে মা। স্যার, আপনার মোর হুমায় স্ত্রীর অনুমতি নেবেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিরোজা, তুমি রাগ করো না লক্ষ্মীটি, শুভ কাজে যাচ্ছি, দোয়া করো। চলো। স্যার, আপনার স্ত্রী কি বাসরে কি মারা গেছে? না, একটা শুভ কাজে যাচ্ছি, এর মাঝে আবার মারা যাওয়ার কাহিনী? আচ্ছা, তুমি আমার মৃত স্ত্রীর পিছনে লেগেছো কেন বলো তো? হইতা হইতি, এই খামোখা রোগটা পরিত্যাগ করো। যে
রাগ করে না সোনা, এসো 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 এসো। আদর দিয়ে দিয়ে আমাদের মাথায় তুলে দিয়েছি। আরে তুই বিয়ে করতে চাস, কর, লেখাপড়া শেষ করে কর। একটু শান্ত হও, তোমার প্রেশারটা আবার বেড়ে যাবে। আমার প্রেশার বাড়লো না হার্ট অ্যাটাক করলো তাতে কার কি আসা যায়? তুই গাধার মধ্যে তাকিয়ে আছিস কেন? যা না, তুই একটা বিয়েটি করে ফেল। বাবা প্লিজ। আর বাবা বাবা করতে হবে না, বড় বোন যা করেছে তুমি তো তাই করবে, উনি তো তোমার আদর্শ। আসতে পারি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি কেমন আছেন, কথা ভালো তো? হাসিও সাহেব কিছু মনে করবেন না, আমরা একটু পারিবারিক ঝামেলার মধ্যে আছি, আপনার সঙ্গে এখন কথা বলতে পারবো না, আপনি পরে আসুন। না, উনি যাবেন না, আমি ওনাকে আসতে বলেছি। তুই ওকে আসতে বলেছিস কেন? আমি যাকে ভালোবাসি ইনি। কি বললি, তুই ওকে ভালোবাসিস? আপনারা যদি কিছু মনে না করেন একটা কথা বলি, লগ্ন আমাকে ভালোবাসে কথাটা শোনার পর আপনারা যেভাবে অবাক হলেন তাতে আমি খুব দুঃখই পেলাম। আমিও একটা মানুষ, টাকা পয়সা বাড়ি গাড়ি ধনদৌলা সবকিছুই আছে, শুধু পাটা একটু প্রবলেম, বাট আমি লগ্নকে ভালোবাসি, লগ্ন আমাকে ভালোবাসে। লগ্ন আপনাকে ভালোবাসে না, ভালোবাসতে পারে না। কেন, কেন পারে না? লগ্ন মনের খবর আমার চেয়ে বেশি আপনি জানেন না। আপু সত্যি করে বলতো, তুই ওকে ভালোবাসিস? বারবার একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। আব্বু, এই ভদ্রলোককে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি রাজি না হলে আমি একা একা ওকে বিয়ে করব। তুমি রাজি কিনা আমি তোমার স্পষ্ট মতামত চাই। লগ্ন, লগ্ন রে, এসব তুই কি বলছিস? মা, একটু মাথাটা ঠান্ডা কর। আব্বু, আমি তোমার কথা শুনতে চাই। ওর মতো বেয়াদব মেয়ের সাথে আমি কথা বলতে চাই না, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলাস করি। চলো ফাশিওর। Yes darling। আপু, আপু প্লিজ যেও না। আপু, আপু চলে যেও না। আপু, ও আমাকে স্যাক্রিফাইস করার জন্য নিজের জীবন নষ্ট করছে। ও আপু, ওকে ফেরাও। মা, আপু। এই ড্রাইভার সাহেব একটু গাড়িটা রাখুন না। আই বেবি, যাবেন কোথায়? ধানমন্ডি। চলেন। দৌলত কে? আরে দেখো না কি হলো, কতক্ষণ হয়ে গেল। আর কি হলো দেখো, যাও। আচ্ছা দেখি। ওই কোথায়, কোথাও তো খুঁজে পাইতেছি না। আয়, কই গেল? আয়। স্যার, স্যার, সর্বনাশ হয়ে গেছে, কোথাও খুঁজে পাইতেছি না, আর ভাইগা গেছে। ভালোবাসে? অসম্ভব, লগ্ন মিথ্যে কথা বলেছে। সেটা তো আমিও জানি, কিন্তু বাবা ওর কথা শুনে ভীষণ আপসেট হয়ে পড়েছেন। পলাশ, যেভাবে পারো লগ্নকে ফিরিয়ে আনো বাবা। আপনি অস্থির হবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। না, ওকে আনার দরকার নেই। যে মেয়ে বাপার মুখে চুনকালি মেখে ঘর থেকে বেরিয়ে যেতে পারে তাকে আমার প্রয়োজন নেই। তুমি চুপ করো, তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার আছে। ও যাবে, 100 বার যাবে। কেন যাবে? লগ্ন আমাদের কেউ না। হ্যাঁ, লগ্ন আমাদের কেউ না, কিন্তু আমরা লগ্ন সবকিছু। আমি ওর মা। তুমি উপরে যাও তো, কথা তোর বাবাকে নিয়ে যা। চলো বাবা। সন্তান, বাবা, মা, বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, লগ্নকে আপনারা পাবেন। হ্যাঁ
লগ্ন কোথায়? নাটক করতে এসেছো? নাটক করতে এসেছো? লগ্ন তার ছোট বোনের প্রেমকে স্যাক্রিফাইস করার জন্য তোমার সাথে চলে এসেছে, ডাকো তাকে। আচ্ছা, কাহিনী লিখে নিয়ে এসেছো? শালিনী যে এসে আমাকে দাওয়াত দিয়ে গেল, ওর মা বাবার সামনে আমার হাত ধরে বেরিয়ে এলো, পথে টেলিফোন করার কথা বলে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আর তুমি এসেছো তাকে খুঁজতে আমার বাড়িতে? বাহ, নতুন প্রীতি! চুপ কর বেটা, ভদ্র ভাষায় কথা বলছি পছন্দ হয় না? না, ডাক ডাক ওকে। লগ্ন, লগ্ন! কেন বিশ্বাস করো না? ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বিশ্বাস করি না। লগ্ন, লগ্ন! কি বিশ্বাস হলো? পলাশ, এই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো লগ্নকে আমি কতটুকু ভালোবাসি। আমি আমার ভালোবাসার কসম খেয়ে বলছি, লগ্ন কোথায় গেছে আমি জানি না। ওকে আমি ঠিকই খুঁজে বের করব, কিন্তু তোর কারণে ওর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তোকে আমি পিঁপড়া মতো পিষে মারব। পাশা, পাশা হাওলাদারকে চাও না? গোয়ালিয়া গ্রামের পাশা হাওলাদার, তোমার পঙ্গু বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে, তোমার মাকে ধর্ষণ করতে চেয়েছে, গ্রামের মানুষ পাশার জন্য বোয়ালিয়া গ্রাম নিষিদ্ধ করেছে, ঠিক কিনা? তুমি তুমি এত সব জানলে কি করে? কারণ লোকটাকে আমি চিনি, এই গুলশানেই থাকে, তার লেভেল এখন অনেক উঁচু, তাই আমি চিনি। স্যার, স্যার আমাকে ওর ঠিকানাটা দিবেন স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনব। এই তো লাইনে এসে পড়েছো, শোনো, যেখান থেকে পারো কাল দুপুরের মধ্যে লগ্নকে আমি এখানে দেখতে চাই, বিনিময়ে তুমি পাশাকে এখানে হাজির পাবে। লগ্নকে দিয়ে আপনি কি করবেন? তুমি নিশ্চিন্তে থাকো, ওর প্রতি আমার আর এক বিন্দু প্রেম নেই, আমি শুধু ওকে জিজ্ঞেস করব আমাকে এত বড় অপমান সে কেন করলো, এবং তোমার সামনে জিজ্ঞেস করব। কি ভাবছো, জীবনের সবচেয়ে বড় ঘা পাশা, তাকে পাবে, সে তোমার সামনে তার সব অপরাধ স্বীকার করবে? যাও, লগ্নকে খুঁজে বের করো, পারবে, একমাত্র তুমি পারবে। ঠিক আছে, কাল দুপুরের মধ্যে আমি লগ্নকে নিয়ে আসব, কিন্তু আমার সাথে কোনো ঘাপলা করলে আমি দুনিয়া গজব করে ফেলব, কথাটা মনে রাখবেন। স্যার, ও তো ঠিকই লগ্নরে নিয়ে হাজির হবে, কিন্তু আপনি পাশারে পাইবেন কই? হ্যালো, ওই শঙ্কর বাচ্চা, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ, কাজটা কি করছো শুনি? পলাশ তো এইমাত্র আমাকে ধমকিয়ে গেল, তুমি মিয়া কেমন ধরনের সন্ত্রাসী? বললাম শালাকে সামনে দিয়ে না পারো পিছন দিয়ে গুলি করে খুলি উড়িয়ে দাও। আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, আর এদিকে আমার বারোটা বাজুক। তুমি বুঝছো না, ও শালা যে পাশাকে খুঁজছে সেই পাশা তো আমি। বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না, এক সপ্তাহের মধ্যে। আরে ধ্যাত্তেরি, এক সপ্তাহ? তোমার বুদ্ধিতে নিজের স্ত্রীকে খুন করতে গিয়ে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের বুদ্ধিটা করেই না কাজ সারলাম। আপনি ভুলে গেছেন, অ্যাক্সিডেন্টের প্ল্যানটাও আমার, ঘটনাটা ঘটিয়েছিও আমি, সেজন্য মালটাও তো কম নাও নি। ওসব কথা বাদ দাও, শোনো, কাল পলাশ দুপুরে লগ্নকে নিয়ে এখানে আসবে, তুমি তোমার ফুল বাহিনী নিয়ে সকাল থেকে আমার এখানে হাজির থাকবে। তুমি কি করে জানলে? ফাঁসির বলেছে, ওর কথা বিশ্বাস না করে পুরো বাড়িটা আমি খুঁজে দেখেছি। অন্য কোথাও যদি লুকিয়ে রাখে? কেন লুকিয়ে রাখবে, তোমার আপাতত এই বাড়ি থেকে তার সাথে স্বেচ্ছা চলে গেছে। আমার মনে হয় ফাঁসির ঠিকই বলেছে। এখন উপায়, আপুর যদি কোনো বিপদ হয়? হবে না। তোমার আপুর কি যেন নাম? লগ্ন। লগ্ন, ওকে খুঁজে বের করতেই হবে, ওকে পেলে আমি পাশা,
বাসাকে পাবো, আর ওকে পেলে, ওকে পেলে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না পলাশ, তুমি আমাকে সব খুলে বলো। হাসুর বাসাকে চিনে, সে ওকে আমার হাতে তুলে দিবে যদি আগামীকালকের মধ্যে লগ্নকে ওর কাছে হাজির করতে পারে। কি বলছো তুমি, আপুকে ওর কাছে? আমার জীবন থাকলে লগ্নের কোনো ক্ষতি হবে না। হাসুর শুধু জানতে চায় তার সাথে এই ধরনের অপমানজনক ব্যবহার কেন করলো। তোমাদের আত্মীয় স্বজন বা লগ্নের কোনো বন্ধু বান্ধবের কাছে একবার ফোন করে দেখলে হয়তো কোনো মেসেজ পাওয়া যেতে পারে। আমি শিওর এত কিছুর পর কোনো আত্মীয় স্বজনের বাসায় আপু যাবে না, তবে আমার মনে হয় বান্ধবীদের বাসায় যেতে পারে। সব কজন বান্ধবীর ফোন নাম্বার ও ঠিকানা জোগাড় করতে পারবে? আপুর পার্সোনাল ডায়েরিটা বাসাতেই আছে, ওখানে ফোন নাম্বার পাওয়া যেতে পারে। কিন্তু আমার তো মনে হয় বান্ধবীদের বাসায় ফোন করলে ওনারা স্বীকার করবেন না যে আপু ওখানেই আছে। তুমি নাম্বারগুলো নিয়ে এসো, আমি চেষ্টা করে দেখি। না তুমি বসো, আমি দেখছি। কাল সকালের মধ্যে লগ্নকে আমার দরকার। তোমার দরকার মানে আমার দরকার, আর আমার দরকার মানে আপুর দরকার। জোনচোর জাস্ট ওয়েট হিয়ার। শাহানাপু, লগ্নাপু কি তোমার ওখানে আছে? হ্যালো, হ্যালো নাসরিনাপু, তোমার ওখানে লগ্নাপু আছে? কথা তোকে খুঁজছে। কথা, লগ্ন তো আমার এখানে আসেনি, কি ব্যাপার রে? হঠাৎ করে আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। তো তোর বিয়ে? হ্যাঁ, কাল সকালে ওই পলাশের সাথে। পলাশের সাথে তোর বিয়ে কাল সকালে? হ্যালো, হ্যালো কথা, তুই কি ভেজাল লাগালি বলতো? কেন, কি হয়েছে? তুই চলে যাবার পর আব্বু আরো খেপে গেছেন, কাল সকালে পলাশের সাথে আমার বিয়ে দিয়ে দেবেন। সত্যি বলছিস? পলাশের সাথে তোর বিয়ে? হ্যাঁ, আমিও খেপে গেছি, তুই না এলে আমিও বিয়ে করব না। পাগলামি করিস না তো, বাবা যখন বলেছেন বিয়েটা হয়ে যাক। আপু তুই তো আমাকে চিনিস, কাল সকাল দশটার মধ্যে যদি তুই না আসিস তাহলে এই বিয়ে হবে না। না না না, এখন তুই বল আসবি কি না। ঠিক আছে, আমি আসব। তুই না আসা পর্যন্ত আমি কিন্তু বিয়ের শাড়ি পরব না। পাগলি, কাল সকাল দশটার মধ্যেই আমি আসছি। থ্যাংক ইউ আপু, বাই। সঙ্গে কথা হয়েছে। কোথায় আছে ও? ওর এক বান্ধবীর বাসায়। কি বললো? তোমার সাথে সে ফাঁসিউরের ওখানে যাবে। কখন? কাল সকাল 9টায়। কিন্তু সে একটা শর্ত দিয়েছে। কি? সে তোমাকে তার দেখাবে না, এবং কোনো কথাও বলবে না। কালো বোরকা পরে আসবে সে। কেন? তা তো আমাকে বলেনি, শুধু বলেছে তুমি যেন ওর সাথে কোনো কথা না বলো। বুঝেছি। কি? কেন সে এরকম করছে আমি তা বুঝতে পেরেছি। সময় মতো আমি তোমাকে সব খুলে বলবো। পলাশ, ফাঁসিওর তোমাকে ফাঁকি দেবে না তো? না, দিতে চাইলেও পারবে না। চলে, কাল সকাল 9টায় আসবো। কি রে বাজান হঠাৎ? মা,
আমি যাচ্ছি সম্ভবত আজ ও পাশা। হ্যাঁ, ওই পাশার সাথে আমার দেখা হবে। ওকে তোমার কাছে নিয়ে আসবো মা, তুমি আমার জন্য দোয়া করো মা, দোয়া করো। তুমি কথা কি বলেছ, আমাকে তোমার মুখ দেখাবে না, আমার সাথে কথাও বলবে না, তাহলে আমার সাথে ফাঁসির ওখানে যেতে রাজি হলে কেন? পাশাকে আমার পেতেই হবে, তাই তোমাকে নিয়ে আমি ওখানে যাচ্ছি। আমি কথা দিচ্ছি লগ্ন, আমার জীবন থাকতে ফাঁসির তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো। এসো বীর বাহাদুর পলাশ, এসো। বসো বসো। এ কাকে নিয়ে এসেছ, লগ্ন কোথায়? এই লগ্ন। বাহ, জুতা মারলে আমার মুখে আর লজ্জায় মুখ ঢাকলে নিজের। তার নেকাবটা একটু সরাও, তোমার চাঁদ বদনটা একটু দেখি। এই খবরদার, এক পাও এগোবে না। বাসা কোথায়? আছে, এখানেই আছে। ডাকো তাকে। ডাকার দরকার কি, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এই ফাঁসিউর রহমানই পাশা হাওলাদার। কি? জি, তোমার মাকে বেইজ্জত করতে গিয়ে পাবলিকের ধাওয়া খেয়ে কচুরিপানার ডোবা সাঁতরে পালিয়ে আসা সেই পাশা হাওলাদার নিজ গুণে আর স্বনামধন্য ফাঁসিউর রহমান। এই সরে বাচ্চা, চল আমার সাথে। কোথায় যাব? এই আমার মার কাছে তোকে বাপ চাইতে হবে, চল। মামা বাড়ির আবদার, নড়াচড়া করো না, মাথাটা ছিদ্র হয়ে যাবে, ছেড়ে দাও। ভয় পেয়েছ, দেখেছ আমি কথা রেখেছি, বাসাকে হাজির করেছি। এবার পর্দা হটাও দেবী, একটিবার আমাকে বলো কেন তুমি আমাকে অপমান করলে? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? তুই তো একটা হারামির বাচ্চা। বেইমানি, আমার সাথে বেইমানি। লগ্ন মা, আমার লগ্ন, তুই ফিরে এসেছিস মা। পুরো বাড়ি এত চুপচাপ কেন মা? মেহমানরা কেউ আসেনি? মেহমান? কোন মেহমান? কেন, কথার বিয়েতে তোমরা কাউকে দাওয়াত করনি? কথার বিয়ে মানে? আজ না পলাশের সাথে কথার বিয়ে। কি বলছিস, পলাশের সাথে কথার বিয়ে? কথা কোথায়? ও তো পলাশের সাথে বোরখা পরে কোথায় জানি গেল। তার মানে খোমার সাথে মিথ্যে কথা বলেছে। বোরখা পরে পলাশের সাথে গেল কোথায়? ফাঁসিউর রহমানের বাড়িতে। আপনি দেখেছেন? না, কিন্তু আমি জানি পলাশ এতদিন ধরে যে পাশাকে খুঁজে বেড়াচ্ছে ওই ফাঁসিউর রহমানই সে পাশা হাওলাদার। কি বলছেন আপনি? হ্যাঁ, সে নিজের মুখে স্বীকার করেছে, আমার এই ক্যাসেটের মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। বলেন কি? শুধু তাই নয়, আরো অনেক কুকর্মের হোতা ওই হারামজাদা। সব আপনাদের পরে বলবো, এখন সময় নেই, যত শীঘ্রই পারেন পাশার বাড়িতে চলে যান, আমি থানা যাচ্ছি। কি, তোর বাসা তো আমি চিনি না। আমি চিনি বাবা, জলদি চলো। Yeah!
কথা বাবা বাবা ওকে হাসপাতালে নিয়ে চলো না চুপ কর চুপ কর আমি জানতাম না পলাশকে তুই ভালোবাসিস আপনাদের সামনে অসুবিধার জন্য আমি খুব দুঃখিত। এই শহরের বাচ্চা আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে জানাজার উপর যুদ্ধধারী করতে চেয়েছিল। মাশাআল্লাহ, খবরদার ভাই, না না মারবেন না কেউ আপনারা। ওকে ওকে আমি আমি একা মারবো। চল শহরের বাচ্চা, মামটা শোরের বাচ্চা, ওঠ। আমাকে মাফ করে দাও বোন, আমাকে মাফ করে দাও। আমার কাছে না, আল্লাহর কাছে মাফ চা। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। মিস্টার পাশা, আপনি ভুল করছেন অফিসার, আমার নাম ফাসিউর রহমান। ফাসিউর রহমান না পাশা হাওলাদার, থানায় গেলে বুঝতে পারবেন। কেন কেন আমি থানায় যাব কেন, আমার অপরাধ কি? নিজের স্ত্রী ফিরোজা চৌধুরীকে খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কি সব জাতা বলছেন, আমার স্ত্রী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, আপনার মরহুমা স্ত্রীর ভাই রেকর্ড করেছেন। ফিরোজার ভাই, সে বেঁচে আছে? জি, নিজের চোখেই দেখুন। আসুন মিস্টার চৌধুরী। দৌলত, তুমি শাট আপ, ইউ সন অফ এ বিচ। দৌলত নয়, ফাহিম চৌধুরী। তুমি আমার চাকরি করে? কেন চাকরি করেছি জানো? আমি বিশ্বাস করিনি আমার বোন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মন বলতো ফিরোজা খুন হয়েছে, শুধু একটা একটা প্রমাণের জন্যে নিজের বাড়িতে নিজের চাকরের মতো কাজ করেছি। আমাকে মাফ করে দিন মিয়া ভাই, আমি আপনাকে জামাই। তোমার নিজের মুখের স্বীকারোক্তির টেপ এখন পুলিশের হাতে, বিচার করবে আদালত। তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার বোনটি তোমাকে আশ্রয় দিল, মাচার পথ দেখালো, ভালোবেসে বিয়ে করল, তাকে মারলে কেন? সে দেখতে ভালো ছিল না, এই কি তার অপরাধ? ওকে নিয়ে যান অফিসার। মা, এবার আমি ক্লান্ত, আমার আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি আমি ঘুমাবো মা। পলাশ, পলাশ বাবা, পলাশ। পলাশ, পলাশ ওঠো।
দেখো পলাশ, কথা আর কথা বলছে না। ওঠো পলাশ, ওঠো, দেখো পলাশ, দেখো। কি হয়েছে? কথা কথার কথা বলছি না পলাশ, সারা জীবনও জিততে চেয়েছে, কখনো পারেনি, আজও জিতে গেল, আজও জিতে গেল। কথা, আরে কথা, তুই আজ ফার্স্ট হয়ে গেলি, আজ তুই ফার্স্ট হয়ে গেলি।